শুনেছিলাম বটে কলকাতা বড় শহর, তাই বলে এত বড়? বাবা যা বলেছিস, হাঁটতে গেলে নখগুলো গায়ে পা পড়ে যেতেছে, নেটা মাসের মতো মানুষগুলো কিলবিল করতেছে। কিলবিল করতেছে? দে দে দে, আমার বড় খিদে নিয়ে গেছে রে, ছেড়ে দে সব, খোল দিকিনি পটলাটা, একটু মুড়ি মুড়কি চিবে নি দে। ব্রাদার, একে ম্যাচিস হবে, ম্যাচিস মাছি ম্যাচিস ম্যাচিস মাছিটা চিনা
मान स्त्री मायर तो कठिन व्यम से बाबा छेड़े की करे? আমার মা গত হয়েছেন গো তাই এই কলকাতায় চলে এসেছি দাদারে খুঁজতে মা মারা যাওয়ার সময় আমারে হাত দুটি ধরে বইলে গেছেন যে গোবর তুই কলকাতায় যে তোর দাদারে খুঁজে বের করিস তারে খুঁজে এনে এই গসদ বাটি আর ওই এটুন জমি জমা ভাগ করে নিস ঠকাসনি নইলে আমার আত্মা শান্তি পাবি নি चिंता गो आपनी काज जोगाड़ करे दें ना बाबू देखो माने आमाके देखले ना सकले चाकरीर कथा बोले अरे कत लोक के चाकरी करे दिलाम ना टाकड़ी संगे आ सत्य तो क्यों बाबा चाकरी आजकल नीलामे उठ जत टा देवे भलो चाकरी फलो करी मा करते चाकरी दें आंटी तर कष्ट कीसर कष्ट चाकरी वाली गईड़े ने नैन बाबू दें छाता दें नी बाबू बड़ मुश्किल फैल क्यों बाबू बड़ मुश्किल ना अरे मिस्टर सिन्हा की सोना दाना ने ना कि कैश छाड़ा कथा बोले ना ओ देखते हो नी बाबू खाटी सोना अरे भेजाले जुगे ना ओई खाटी क्यों भेजाले बोले मन है ना जानबे तो की हलो दा टाकाटा दा ओ टाका हम बात तो टाकाटा दें अरे मानी तो मान चाकरी कोथाय चाकरी से
তুমি অন্নপূর্ণা হয়ে রান্নাবান্না করবে, এই যে আমার এই যে ব্রাদারটি মহাদেব হয়ে সেই রান্নাবান্না সকলকে খাওয়াবে, খাওয়াবে চাকরি ক্যান্টিন ক্যান্টিন। আজ থেকে তোমাদের বাবা তোমাদের মা হচ্ছে এই কলকাতা, পেন নাম কলকাতা। চুড়ি কোনটি না, আন্টিও নয়, আমার মনে হতিছে ওই চাকরির টাকা সব রেখে দেব। কাছে আয়, একটা ফুট ফুটে সোনার ছেলে হবে। হ্যাঁ সত্যি? আমারও তাই ছেড়ে। এই মালি শিরকা যত গোল মাল মাল মেরেছে, কাজ শুনে হাফিজ শেষ করে বসে আসো। আমরা একজন ভদ্রলোকের ওই টাকা রাংটিতে আছি, উনি আমাদের চাকরি দেবেন বলেছেন। চাকরি? হ্যাঁ, এই বেন্দাবনে সে কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা কি এইখানে উঠে এলো নাকি? তা কোথাকার চাকরি ভাড়া? হয় দেখো, হয় বাড়িটা অফিসে। ওইটা অফিস? ওটা তো রাধা কুঞ্জ বাবা, সব কেষ্ট ঠাকুররা ওইখানে থাকে, গুলবাগিচার ফুলটুসিরা ওইখানে আর আংটি টাকা সব নিয়ে চলে গেল রে, ও ভোগা দিয়ে চলে গেল, ও চাকরি আমাদের আর পাবনি রে। ও মা, শেষকালে আমরা জোরে পাল্লা পড়লাম গো, সব বছর চলে গেল, কি করি? যেখানে ছেলে মেয়ে একসঙ্গে দেখবে সবাইকে চালান করে দেবে, তারপর আমি দেখছি। কি হয়েছে বলবে তো? আপনি আমাদের বাসান ভালো মতো কি হয়েছে বলো। এক ভদ্র আমাদের সাথে দেবার নাম করে দেখার আন্টি পাইলে গেছে। পাইলে গেছে? আপনি
বিপদে পড়ে খুব কান্নাকাটি করছিল, তাই এখানে নিয়ে এলাম, উদ্ধার করেছ। আচ্ছা তুমি যা, আমি দেখছি। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ, নিমতলা বার্নিং ঘাট, ইলেকট্রিক চুল্লি খালি আছে কিনা? একটা আছে আপনার জন্য মশাই, এটা থানা দিয়ে। কি যে হাল হয়েছে কলকাতার টেলিফোনের! যুবতী মেয়ে পায়ে হাত দিচ্ছ, নাম কি? গবরা, ওই ওই গোবর্ধন দল। ওই আর তোমার না কি নাম? আমার স্ত্রী পদ্ম। বাহ, ভালো নাম, মানে কোবরে পদ্ম। তো হয়েছে নাকি? এক ভদ্রলোক আমার চাকরি দেওয়ার নাম করে আমার টাকা রাং টিনে পালে গেছে। দেখি বুদ্ধি একে বলছে তো, বোকা হলে কি করে না? একে একটা চাকরির বড় প্রয়োজন ছিল, তাই প্রয়োজন ছিল, তাই চেনা নেই জানা নেই, নিজের সর্বস্ব একটা অচেনা লোকের হাতে গুঁজে দিল। গুঁজে দিছি, ভালো করেছিস। এবার নিজের বুড়ো আঙুলটা মুখের মধ্যে গুঁজে দিয়ে যা, চলে যা। তাহলে কি আমাদের হবে বাবু? আমরা যে না খাতে পেয়ে মরে যাব। মরে গেলে আমি কি করব? তোদের টাকা আনতে কিছু পাবে না, যাও যা। বাবু, বড় আশা নিয়ে এসেছিলাম দাদার খোঁজে, তাছাড়াও বুনো ঝাউতলা আমার মোটেই ভালো লাগেনি, তাই গা ছেড়ে চলে এসেছিলাম। বেশ করেছ, এখানে থাকবে কোথায়, খাবে কি? আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন না বাবু। আরে না না, কাজ করতে থেকে পাবো, যা যা চল। ফত বাবু শোন, কদিন ধরে একটা কাজের লোকের জন্য একবারে কিন্তু মাথা খারাপ করে দিচ্ছে, আমারও তো একটা কাজের লোক দরকার। তাই একটা কাজ করবি, আমার বাড়িতে তোরা দুজনে কাজ করবি, মানে তুই আমার কাজ করবি আর ও কিন্নির কাজ করবে। একা করবো বাবু, মানে দুজনে একসঙ্গে থাকতে পারবি। একা পারবো বাবু। আর তিনি ভগবান মা চোখ তুলে চাইল গো। সবিতা, সবিতা, আরে কোথায় গেল দেখো দেখি। এই সবিতা, এই যে, আরে শোনো, অনেক পুজো হয়েছে বুঝলে, পুজোর ফল হাতে হাতে পেয়েছো, এদিকে এসো এদিকে এসো। আরে এতদিনে মা তোমার মনের কথা শুনেছে, তাই নাকি? তার জন্য এত হাঁকডাক কিসে? কেন হাঁকডাক করছে শুনলেই বুঝতে পারবে কি, এতদিনে মনির মতো কাজের লোক পাওয়া গেছে সত্যি। আরে একটা নয়, এক জোড়া। কি সব হেয়ালি করছো? হেয়ালি নয় রে বাবা, তুমি নিজের চোখে দেখো না। চলো চলো, তাই দেখো বড় পছন্দ হয়েছে কিনা। গ্রাম থেকে সদ্য আগত স্বামী স্ত্রী, তাই হচ্ছে গোবর্ধন আর ওর হচ্ছে বউ পদ্ম। আরে এই হা করে রয়েছিস, তুই গিন্নি না না, আমাকে না, আমাকে না, ঠিক আছে। আচ্ছা পছন্দ হয়েছে তো? তবে দেরি কেন, চ তোদের থাকবো জায়গাটা দেখিয়ে দি, তুমি তাহলে ওকে ভালো করে কাজ থেকে বুঝিয়ে দাও। চল আয় পদ্ম, যা। দেখেন না বাবু, আপনার এই পেটের ওপর আমার এই তুল তুলে নরম আঙুল কেমন খেলা করে। বারোটা বাজিয়ে দিয়েছে একেবারে, এই যে কুচিংড়ি মাছ ইলিশ মাছ তার মধ্যে মুরগি গেল গেল। বলি বাবু, আপনি এত গুচ্ছের গেলেন কেন? আরে গুচ্ছের গুচ্ছের আনি বা কেন?
এতে খরচা বাড়েনি খরচা না রে বাবা খরচা হয় না রে খরচা হয় না এমনি আসে তাই এমনি গেলাই এমনি গেলাই এমনি গেল এমনি আসে এ এমনি আসে মানে 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 জানিস না তিন পাড়ে মুড়িগিতে দারোগা আচ্ছা আর্টিস্ট তো নিজেই জানতে পারবি সব হ্যাঁ বাবা ও পিট পেট থাক তুই মাথাটা বেশ করে দে দেখি মাথা এমনি আসে কাজ দেখাচ্ছি কি সুন্দর রঙিন টিভি মেজের ওপর বাড়ি শতরঞ্চি এই নরম গদি আমি তো এই সেই এসেছিলাম রে তুই তো এখন শহরে এসে একেবারে পাল্টে গেছিস ঠিক বলেছিস বুনো ঝাউতলার গোবর এখন শহরে এসে ভুল পাইলতে ফেলি দেখিস তোর পদ্মরে আবার ভুলে যাস নি জানে পাগল আমি তোরে ভুলতে পারি তুই যে আমার পদ্ম রে এই পদ্ম এই তোরে শুয়ে আমার জানে কেমন প্রেম প্রেম ভাব লাগতেছে রে আমার একটা গান গাইতে ইচ্ছে করতেছে গাই তুই আর ওই গলা নিয়ে গান গাস নি তাহলে ভাঙা কাশি হ্যাঁ ভাঙা কাশি আমি গলা পাল্টি গান গাইতে পারি যাত্রায় বেবেকে অ্যাক্টিং করে কত মেডেল পেয়েছি পদ্মরানী পদ্মরানী ওগো আমার সুন্দরী কি হচ্ছে কি চিন্নি মা আছেন না হিন্দি মা তো পুজোয় বসে যে এদিকে আসতে পারে পদ্মরানী তবু আমার সুন্দরী পদ্মরানী পদ্মরানী তবু আমার সুন্দরী তাকালে তরুই মুখে কীর্তি জাগে বুকে তাকালে তরুই মুখে কীর্তি জাগে বুকে আমি যে পুচুর ছেলে মুড়ি 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 পদ্মরানী পদ্মরানী তবু আমার সুন্দরী পদ্মরানী পদ্মরানী তবু আমার সুন্দরী আরে দেখ না আহা মুড়ি মুড়ি আরে তোরে দেখে আমার আদর করতে ইচ্ছে করতেছে আসুক যত রূপবতী রং ভাকি উদ্বসী কি করে ভুলতে পারি তোর ওই মিষ্টি আদর করি আমলে যা তুমি লজ্জা করে না বুঝি আসুক যত রূপবতী রং ভাকি উদ্বসী কি করে ভুলতে পারি তোর ওই মিষ্টি হাসি তুই আমার থাকবি কেমন টানা টাকা করি পদ্মরানী পদ্মরানী তবু আমার সুন্দরী পদ্মরানী পদ্মরানী তবু আমার সুন্দরী আমি শুনলাম কি এমন করলি জাদু কি এমন ঢাললি মধু রূপে রসে ভরিয়ে দিলি ও আমার পরাণ বধু দিবি দিলাম তোকে রেখে হাত এই বুকেতে চিরদিন থাকবো বাধা তোর এই বাঁক ছড়াতে আমার জানা আছে দিবি দিলাম তোকে রেখে হাত এই বুকেতে চিরদিন থাকবো বাধা তোর ওই গাছ ছড়াতে বুঝতে কেন পারিস না রে কত সোহাগ করি পদ্মরানী পদ্মরানী ওগো আমার সুন্দরী পদ্মরানী পদ্মরানী ওগো আমার সুন্দরী আসতেছি কোন দিকে যাই রে বাবা
স্যার আপনি আমাকে ডেকেছেন স্যার রাজকুমার একটু আগে ডিসি টেলিফোন করেছিলেন উনি বলছেন যে এই সপ্তাহের মধ্যে যেমন করে হোক জনার্দন মানে জনকে অ্যারেস্ট করতে হবে চেষ্টা তো কোনো ত্রুটি করছি না স্যার কিন্তু কিছুতেই সাকসেস হচ্ছে না স্যার বুঝছো না গড়ো লোকটা অত্যন্ত ধরিবাজ আমাদের আরেকটু অ্যালার্ট হতে হবে বাবু কিরে তুই এখানে কেন আগে ভাই বাড়ি আছি কিরে বলবি তো আগে বাবু আপনারে বইলে ছিলেন না আমার যে দাদা হাইরে গেছে তারে আপনি খুঁজে দেও তুই সত্যি একটা গোবু এত বড় কলকাতা শহর কোথায় খুঁজবো তাকে বাবু আমার দাদারে খুঁজে দাও বাবু আমার দাদা শুনি কেঁদে কেঁদে আমার মাটা মরে গেছে কত বাবা কি মুশকিল তোর দাদাকে বিখ্যাত লোক যে একটাকে সকলে চিনবে তাও যদি একটা ক্রিমিনাল ট্রিমিনাল কিছু হতো তাহলে থানায় খবর থাকতো তাহলে আমার দাদারে আমি খুঁজে পাবনি বাবু আমার মাটা মরে যাওয়ার সময় আমি মারে কথা দিয়েছিলাম যে যেমন করে পারি দাদারে আমি খুঁজে বের করবই আর কি মুশকিল কাঁদিস কেন চুপ কর তো দাদার নাম কি একে জনার্দন দাদা জনার্দন পুরো নামটা কি ওই তো বন্যু জনার্দন দানা জনার্দন দলুই দলুই একে তোর দাদার কোনো ছবি আছে একে আছে তোর কাছে আছে একে কাছে আছে দেখি আমার দাদা স্যার রাজকুমারকে বলো ক্রাইম ইন্ডেক্সটা আনতে ঠিক আছে আর তোর দাদা বয়স কত একে কখন যখন হারে গেছিল তখন না এখন এখন তাহলে ধরুন এক কুড়ি বারো তেরো হবে ত্রিশ বত্রিশ গ্রাম থেকে পালিয়েছিল কেন গ্রামে এক ম্যাস্টারের পাল্লায় পড়েছে কত কিছু বলতো এই ম্যাস্টার বলতো দেশের জন্য নড়তি হবি চতুর খত আমি অত কিছু বুঝি নে গো স্যার তোর দাদা চেহারা এগা এই তো আমার দাদা আমার নেতার দাদা গো ঠিক আছে তুই ভাবিস না তোর দাদাকে ফিরে পাবি আমি দাদারে আবার ফিরি পাবো তারা আমার মঙ্গল করুন আমি সেরকাল আপনারে মনে রাখবো ভুলবো নি ও আমার যে কি আনন্দ হতিছে গোবর এগে বাড়ি যা আমরা দেখছি কত তাড়াতাড়ি তোর দাদাকে খুঁজে পাওয়া যায় দেখেন বাবু রাজকুমার ইয়ে স্যার এত দিনে পাকিকে খাঁচায় পড়ার একটা পথ পাওয়া গেছে কিন্তু স্যার জন যেরকম ইন্টেলিজেন্ট ওকে কি অত সহজে ধরা যাবে স্যার ধরতে হবে ধরতে হবে তাকে এই সাই বিমলবাবু মার্ডার হবার পর উপরওয়ালাদের অনেক গালাগাল অনেক অপমান আমি সহ্য করেছি এতদিন চুপ করেছিলাম শুধু সুযোগের অপেক্ষায় আপনার প্ল্যানটা কি স্যার প্ল্যান কাগজে একটা ছোট্ট বিজ্ঞাপন বেরোবে গোবরের নামে দাদা বাবা মা দুজনেই মারা গেছেন আমি বউকে নিয়ে কলকাতা এসেছি তোমার খোঁজে তুমি নিচের ঠিকানায় যত শীঘ্র সম্ভব এসে আমার সঙ্গে দেখা করো ঠিকানাটা কোথাকার দেবো স্যার আপনার কোয়ার্টারের পাগল তাহলে সমস্ত প্ল্যানটাই ভেস্তে যাবে একটা বাসা জোগাড় করতে হবে কিন্তু আপনার গোবর্ধন পদ্ম ওরা কি ওখানে যাবে স্যার যাবে যাবে নিজের দাদাকে পাবার জন্য আর তাহলেই আমাদের হাতের মুঠোর মধ্যে আসবে ওই জন চুড়ি আরে এক রকমের চুড়ি আছে এ গোবর চুড়ি ওলাই এসে ডাকবো ডাকবে নিশ্চয়ই ডাকবে যা ডেকে নিয়ে যা না বললাম তো যা কাকে চাই আন্দার সে মাইজি আমাকে ডাকলেন এখানে মাইজি কেউ নেই কি যে বলেন
আমাকে এই মাত্র বললেন আসতে, আর আপনি বলছেন নেই। উত্তম, পদ্মর কথা বলছি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ভেতর থেকে জিজ্ঞাসা করে আসছি। বাবুর খুব দয়া। এই, তোর নাম কি? আমার? হ্যাঁ, হীরালাল যাদব। হীরালাল যাদব, কোথা থাকা হয়? ওই পটুয়া পাড়া। পটুয়া পাড়া? হ্যাঁ। উমর কিতনা? উমরের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, উমর 32। 32? হ্যাঁ, ঠিক আছে, যাও তুমি ভেতরে যাও। এই দাঁড়াও দাঁড়াও, যাওয়ার আগে তোমাকে একবার ভালো করে দেখে নি। গোবরকে তুমি চেনো? হ্যাঁ, জরুর চিনি। তুমি গোবরকে চেনো? হ্যাঁ। ব্যাস, পেয়ে গেছি। তুমি গোবরকে চিনলে কি করে? ছিজে বলেন বাবু, আমার ভাবিজি আছে না, ও রোজ সকাল হলে ওই যে উঠান, ওই উঠানে না রোজ গোবর ছড়া দেয়। থামো, আধা কথা কর, যাও ভেতরে যাও। বাবু, আপনার বউ ডেকেছেন, চুড়ি নেবেন? ননসেন্স, ও আমার বউ নয়, এর বউ। আরে আমার গো, আমার গলতি হয়ে গেছে, মাফ করিয়ে দিবেন। মা, চুড়ির ব্যবসা কতদিন ধরে করছো? সেই ভাজপানসে, হ্যাঁ, বহুত দিনের ব্যবসা। তোমরা ক ভাই? আমি তো বাবু বাবার একমাত্র লেরকা আছে। আরে, কিন্তু জানেন বাবু মশাই, একটু ভাই হলে না খুব ভালো হয়। ইডিয়েট। গোবর, তুই তোর বউয়ের পছন্দ মতো যত পারিস চুড়ি কিনে নিস, আমি বাড়ি যাচ্ছি। আরে বসেন গো, বসেন, বাবুটা একটু লাগি আছে। দেখেন, বহুত রকম চুড়ি আছে, আপনি দেখেন কোনটা পছন্দ। আরে কি সুন্দর সুন্দর শরীরে, দেখেন দেখেন, আরে এক রকম চুড়ি আছে। আই বাপা, দেখেন, হ্যাঁ এটা দেখেন, হ্যাঁ আপনার পছন্দ তো? খুব সুন্দর, কিন্তু ভাবতেছি কোনটা সেরে কোনটে নিব। তাই তো, আপনি সবগুলো নিয়ে নিন না। হ্যাঁ নে না, সব নে। আরে সব নে নিবি? এই নে গো, ও সব চুড়ি আমি কিনে দিতে পারবো নি গো, অত পয়সা আমার নি। ওই ওই নালটা নে, একটা নে। কি যে বলেন ভাই, বহুরানীর পছন্দ হয়েছে, আর এই দাদা তাকে দেবে না, সব নিয়ে নিন আপনি সব। হ্যাঁ দাঁড়ান, এক জোড়া ভালো শাখা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। না না, অন্য দিন নিব। আরেক দিন এই সুযোগ না আসতে পারে। আচ্ছা, আজ টাকা না দিলেও চলবে? না না, ও ধার বাকি আমি রাখতে পারবো না। কি যে বলেন ভাই, আচ্ছা ধার বাকির কথা কেন বলছেন? আপনাকে দেখে আমার দিল আজ বহুত খুশ হলো, আপনাকে দেখে মনে হলো আপনি আমার ভাই আছেন, ভাই। আমারও কেমন জানো সেনা সেনা লাগতেছে, এই এই গোবদারি বাদ দে, কেমন জানো সেনা সেনা ঠেকতেছে গো। দেখ তো, চিনতে পারিস কিনা? সেই দাগ। আপনি, তুমি আমার দাদা? চুপ, পাশে পুলিশ আছে, জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। দাদা, থাক থাক বৌমা, আশীর্বাদ করি তুমি সুখী হও। আমার দাদা। বৌমা, তোমাকে আজ আমি প্রথম দেখলাম, তোমাকে দেবার মতো আমার কিছুই নেই, তাই এই শাখা আর চুড়ি আমি রেখে গেলাম। গোবর বালা, বৌমাকে তুই এগুলো পড়িয়ে দিস কেমন? দাও, তোমায় আমি কিছুতেই যেতে দিব না, কিছুতেই না, তোমায় খুঁজতেই তো এখানে এইছি গো। ভুল করো না বৌমা, আমাকে যদি ধরিয়ে দিতে না চাও তাহলে আমাকে এক্ষুনি ছেড়ে দিতেই হবে। গোবর দাদা, একটা কথা বলি, তুই যত তাড়াতাড়ি পারিস এদের কাজ ছেড়ে দে, তুই পারলে এদের বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যা, এরা এরা ভালো নয় রে গোবর। দাদা, আমরা তোমার যেতে দেবনি গো। হ্যাঁ দাদা, যেতে দেবনি। বল না, যেতে দেবনি, দেবনি। কি হলো রে গোবর? আরে এত চিল্লা চিল্লির কি হলো, বলবি তো, কি হলো? আরে দেখুন না বাবু মশাই, যত বলছি এত কম টাকায় সব জিনিস হয় না, এটা কিছুতেই শুনছে না। বাবা, কত টাকার গন্ডগোল সেটা বলবে তো? সেভ 10 রুপিয়া। এই নিয়ে এত গন্ডগোল, তোমায় 10 টাকা দিলে তুমি খুশি তো? বহুত খুশি, একদম মন খারাপ করবেন না, সব ভালো জিনিস দিয়ে গেছি দেখবেন। মন খারাপ করবনি দাদা। কি হলো গোবর? হারাম দাদা, কিছু নয় গো, কিছু নয়, কিছু নয়, একটা একটা ভাঙা সরি দিয়ে গেল তো, তাই তাই।
কি গো অনেক বেলা হয়ে গেল উঠবে না আরে বাজার যেতে হবে তো ও হো এত দিন আমার সঙ্গে ঘর করছো এক ভুল তোমার গেল না কি ভুল চলো আচ্ছা আজ কি বার রবিবার রবিবার তো রবিবারে আমি বাজারে যাই না বাজার আমার কাছে আসে ও মা একেবারে ভুলে গেছি বাবু কি রে চলে এলি যে ভালো লাগলো নি ভালো লাগলো না অমনি চলে এলি বলি তোর দাদাকে খুঁজে বার করতে হবে তো ওর দাদা আর আসবে নি মনে হয় তুই কি করে জানলি না এতদিন যখন এলো নি দাদা বোধহয় কলকাতা নি গো কলকাতা নাই পণ্ডিত এ কথা বলছিস কেন বড় বাবু ওই রে নকুল এসছে যাই দেখি কি বাজার এসছে আয় পদ্ম যা কোথায় রাখবো বৌদি এখানেই রাখো বাবু এটা নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ যা কিরে নকুল আজ কি বাজার করলি আপনার জন্য বা 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 কত টাটকা আরে বাবা বিরাট কুড়ো বুঝলে সবিতা রোজ রোজ ওই করলা সেদ্ধ ভালো লাগে না দেখো আমার ওই সুগার কোনোদিন কমবে না এক কাজ করো না ওই কুড়ো দিয়ে আর করলা দিয়ে বেশ চাম্পেস করে একটা তেতো চচ্চড়ি করো না ঠিক আছে আর কি আলি পাত আলু পটল বেগুন বাঁধাকপি এ তো বিধবার বাজারে এনেছিস ঘাবড়াবেন না এই দেখুন এটা তো বাহ বড় টাটকা মাছ গো হ্যাঁ পদ্ম যা মাছটা কেটে ফেল বড় বড় কাটবি বড় করে যাই আমি দুঃখে রান্নার ব্যবস্থা করি বউকে পাঠিয়ে দিচ্ছি জিনিসগুলো সব পাঠিয়ে দিও নকুল এই যে আমার বাড়িতে স্টাফেরা কিছু বলে কাকে বলবে বড় বাবু ভেটের জিনিস এ কি আপনি একলা খাচ্ছেন সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাচ্ছি এ দুটো আপনার জন্য ভালো করেছিস ভালো করে বাবু কি রে বাবু আমারে ডাকতেছে না ওই ছুরিটা রান্না করে দিয়া ভালো জিনিস আর শোন ওই দিয়ে ফিরে আসবো এটা তো ওই টু ইন ওয়ান নাকি আমি তাহলে আসি বড় বাবু যাবি যাবি বলছিস না যদি কোনো কাজ থাকে না কাজ কি তুই অফিসেই থাক তাহলে আসি গোবর একে বাবু কাঠের টিভিতে তো ওটা লাগছে তখন তো দেখতিস গো বাবু একটা কথা জিজ্ঞেস করতে বড় স্বাদ হতিছে গো আচ্ছা বাবু আপনি রোজ রোজ এই আজগুলি টেফাজ অন্তর কেন কেনেন বলেন দেখিনি তোর বেটা কিনতে যাবো কেন রে সব বাবা ভেটেশ্বরের দান বাবা ভেটেশ্বর সেটি আবার কার বাপ গো কার বাবা ওরে আমার বাবা তোর বাবা সবার বাবা এ আপনি কি বলতেছেন বাবু ছি 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 আমার বাপ তো ছিরি এসর হর্ষবর্ধন দলুই কি রে ঘুমাবি নি ঘুম আসতেছে না রে কেন কি হলো আমার মনটা ভালো নি ভালো নি তোর মনে আবার কি দাগা দিল রে দেখ সবসময় সিমটি কাটবি নি এই সব সময় ঠাট্টা তোমার ভালো লাগে না বল না গোবর কি হয়েছে নাই বলবো নি বল না বল না বলবো নি বলবো নি বল গোবর জানিস পদ্ম দাদা আমার ঠিক বলেছে রে যে আমাদের বড় বাবু ভালো নক নয় রে মস্ত ঘুষখো সে কি রে এই সব ঘুষের সম্পত্তি কি বলতেছিস গোবর তবে আর বলতেছি কি এই যে রোজ ঘুষের খ্যাটন হতিছে এ সব ঘুষ উপরে পাওনা ও মা অত সুন্দর বাবু আরে কুৎসিত কাজ কি হবে রে গোবর কি আর হবে এ বাড়ি ছেড়ে আমাদের সইলে যেতে হবে তবে দাদা দেখা আর পাবনি রে আবার নতুন বাবু খুঁজতে হবে
কবর কিন্নিমার কি হবে রে না রে পদ ও কিন্নিমা ভালো মানুষ নয় রে কুৎসিত ঠিক বলেছিস কুৎসিত যাকে মন খারাপ করিস না আমরা হলেন গে চাকর ওরা মনিব ওদের তো স্থর্তি নাই তোর মুখটা এত শুকনো কেন লাগছে আমার শরীর তো ভালো নেই আপনারা বাবা পেটেশ্বরের মাল খেয়ে গেছেন তাই বাবা পেটেশ্বর পেটের মধ্যে বোমা মারতেছেন উনি পেটের মধ্যে পেট দহ করতেছেন তুই তো খুব বড় বড় কথা বলতে শিখেছিস বড় কথা নয় মা যা ন্যায্য তাই বলতেছি আপনারা ঘুষের মান গোছাবেন আর কষ্ট পাবেননি আরে তো আমি বলছি পেটের ব্যথায় উনি লেকচার মারছেন আপনি এত সহজে মরবেন নি বাবু ও মা কি কি অলক্ষুরি কথা ও সব কথা ছাড়ি দেন মা বাবু পেরায় পেটের যন্ত্রণায় ভোগেন তা ওনার এমন কুৎসিত রোগ কেনে ওরে বেটা এতে ওনার কোনো হাত আছে এটা একটা রোগ নামেও গোবর মাথায়ও গোবর রোগ কি কখনো জানি আছে দেখুন মা আমার এই কুৎসিত জিনিসে বড় ঘেন্না বড় ভয় ওই আপনাদের মতো ওই রকম ভেটির মাল খেতে যে আমারও তো কোনোদিন বাবুর মতো কুৎসিত রোগ হতে পারে আমার ছাড়ে দেন বাবু আমার ছাড়ে দেন আপনি গোবর আমার এই বিপদের দেবে আমাকে ছেড়ে যাচ্ছেন আমি থাকতে পারবো না বাবু কিন্নিমা জল ফুটতেছে কখনো সামনে তোর আর কৌটুমাতে হবে নি চা 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 কোথায় নতুন বাবু সন্ধান সন্ধর বাবু চা মিথ্যে রাগ করছিস রোগ তো সবারই হয় রে না বাবু মশাই না রোগের ওপর আমার কোনো রাগ না আমার শুধু একটাই কথা আমি সুন্দর আমার পদ্ম সুন্দর আমরা যদি সেবা করবো তারা সুন্দর হবে ঘুষ নাই কুৎসিত রোগ নাই সেইখানে যাব চলি চলি পেন না বাবু মশাই চা আরে চা না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখতেছি চা ওই দেখ ভালো করে দেখ দেখিনি মা এ তো সেই স্বর্গের রানী রে আরে চিনতে পারতেছিস না আরে ছেলে দেবি রে ছেলে দেবি সে একবার আমাদের গ্রামে গেছিল না নেই সে একবারে সবারে মাত করে দিয়েছিল আহারে রূপ দেখলে বুকের ভেতরটা একেবারে হু হু করে হু হু করে ফুর্তিতে ধরতেছে না তা ফুর্তি করবনি সারাটা জীবন তো দুঃখ করে কাটালেন ফুর্তি করতে ইচ্ছে করেনি আরে যাবি ওই ছেলে দেবীর নাচ দেখবো মা থাকা খাওয়া ঠিক নাই তুই আজ দেখতে যাবি আর কি লেখা আছে পড়তে পারিস ইঞ্জিরিতে না হ্যাঁ ইঞ্জিরি তো আরে আমি তো ইঞ্জিরি পারি নে রে পড়তে পারি নে একটা কাজ করি নোক দেখে জিজ্ঞেস করি কিন্তু কাউরে তো দেখতেছি না রে একজনকে দেখতে পেলি আরে ওই তো একজন ভদ্রনব যাইতেছে ডাকবো ডাক আরে ও দাদা শুনতিছে ও দাদা আমাকে কিছু বলছো ও বাবা এ তো দাদা নাই দিদি রে পশ্চাৎ থেকে মনে হলো কি দাদা আই তুই জিজ্ঞেস কর না আমার নজা করতেছে মেয়ে মানুষ দিদি শোনেন এখানে কি নেকা আছে পড়ি বলতে পারেন কেন তোমাদের কি দরকার না মানে সেনা সেনা লাগতেছে তো এই ছবিটা শেলি সেনের এ গ্রেট মডার্ন ড্যান্সার আমি বলনু না ছেলে দেবী ছবি আমি দেখতে চিনতে পারুনি তা দিদি এই ছেলে দেবী কোথায় নাচতেছেন গো মডার্ন হল আর সন্ধ্যে সাড়ে ছটায় আমি তো সেখানেই যাচ্ছি কি মজা সোনা ওনার সঙ্গে দিদি আমাদের সঙ্গে নিবে এই তো আবার ঝামেলা ফেললি ঠিক আছে চলো তবে তোমাদের টিকিট টিকিট কিন্তু আমি কাটতে পারবো না না টিকিট দাও না আগবিনি নাগবিনি আমরা আমাদের টিক টিকিট দাম দেবো এমনকি আপনার টিক টিকিট দামও দিয়ে দেবো চল চল আমরা যাই
ও একটি মিনিট একটি মিনিট একটি মিনিট আবার কি হলো না সগে দেবী আরে পেন নাম ঠুকে যাই হ্যাঁ আহা বড় সুন্দর এইসব বোচকা বুচকি নিয়ে ভেতরে যাওয়া যাবে না ওগুলো সব ওখানে রেখে যান ওখানে রাখবো নি চুরি হয়ে যাবে না কোনো চিন্তা নেই আমি আছি এই এই আপনার কাছে রেখে দাও না না আমার কাছে না ওখানে রাখো না না আপনার কাছে রেখে দাও বাবা তারপরে আকি রে এ নে আই দে ওফ 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 আই ফাদ আই আগে যাও না বাবা দিছে সরে দাঁড়াও না আমি যাবো
যত ঝামেলা আমরা স্বর্গের পরীরে খোঁজ দিস। এই পদ্ম, এই যে স্বর্গের পরীরে। ও মা, তাই তো পেন নাম হই। পেন নাম হই রাবিশ। ওহ, আই এম সো ট্যাড। সরে দাঁড়াও। পেন নাম হই দেবী। দেবী আয়। এই যে তোর এই ঝিলিপ করে টাকা পড়ে গেছিল, এই নেও নেও। ধন্যবাদ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলতেছিলাম আমরা দুজন গ্রাম থেকে এসেছি, আমাদের একটা কাজের দরকার। আরে এতটুকুন থাকার যায়? আপনি তো স্বর্গের পরী, পরী একটা কিছু করতে পারেন না? না শোনো, জানো আমার একটা মেড সার্ভেন্টের দরকার। তাইলে হইলে নি গো, অত শক্ত কাজ আমরা জানি নে। আমরা একটু কাজকর্ম করি ঘরের, আর এই ফাই ফরমাস কাটতে পারি। আমার তো তাই দরকার। যাবে আমার সঙ্গে? যাব। আরে যাব মানে আরে গড়গড়িয়ে যাও। ওহো, আমার যে কি টায়ার লাগছে না, আমি তোমাকে কি বলবো। আচ্ছা কি ফানি থিং বলো তো, এখন তুমি স্টার্ট করোনি। দেবী ছাড়া দেবী বরণ হয় না শেলি। বলো কতটা জল দেবো? একদম অল্প। এতটা রক হওয়া ঠিক না শেলি। অশোক, আমি এমন সোসাইটিতে মিশি না, আমার ঠিক বেঠিকের হিসেবটা আমি ভুলে গেছি। Come on, darling. Cheers. Cheers. Wait. কি হলো? Let us celebrate the discovery of Gobor and Poddo. আরে পদ্ম, দিদিমণিরে দেখলি? কি সুন্দর দেখতি। হ্যাঁ, কি সুন্দর। দিদিমণি এক করে আমার মন পেরান সব কেড়ে নেছে রে। এবার কি সম্ভব না চলো রে, আমার কপাল পুরলো। এই দেখো কি করতেছি রে, রাতের বেলা সেই সেই কাঁদ দিচ্ছে কেন? তুই আমার সাথে কথা বলবি নি? না না, যদি মনে শুনতে পেলে আগ করবে, কি ভাববে। সেই কি হয়েছে রে, আমায় বল না। তুই একদিনে দিদিমণির প্রেমে পড়ে গেলি। সি সি সি, এ কি কথা বলছিস রে, এমন কথা শুনলি? বাবা, আরে আরে, দিদিমণি হলো গিয়ে আমার মনির। মনির আর সাকরে প্রেম হয়, প্রেম হয় তো ওই স্বামী আর স্ত্রীতে। তুই বল, তুই আমার মনির না তুই আমার স্ত্রী বল। আয় আয়। আরে পদ্ম, আমি যে একমাত্র তোরেই প্রেম করি রে। আমি আর পদ্ম কত খুঁজলাম, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, বাজারে গেলেন টয় টয় করে ঘুরলেন, কিন্তু ভেটকি তো পেলেন নি বাবু। ভেটকি না পেলি কি ম্যাম সাহেব বেসা ছাড়বেন নি? ওরে বাবা, ভেটকি নয়, ভেটকি নয়। তাইলে ভেটটি মানে চা, মানে বিছানায় চা। ও, ভেটকি মানে ওই বেছানায় চা, বুঝতে পেরেছি তো। চা তোর বউকে গিয়ে বল, দু কাপ চা বানিয়ে ম্যাম সাহেবের ঘরে গিয়ে দিয়ে আসতে। যাই, আমি এখনই দেতিছি। না না, ধরো ধরো। ডালিং, আজ তোমার প্রোগ্রামটা জেনে নাও। আজ সব প্রোগ্রাম একদম ক্যান্সেল। সে কি, আজ বিজনেস ম্যাগনেট মিস্টার চামারি আসার কথা, তার সঙ্গে তোমার বাগান বাড়ি দেখতে যাওয়ার কথা। ডার্লিং, আজ শুধু একটাই প্রোগ্রাম, মানে গোবর আর পদ্মকে ভদ্রস্থ করা। মানে মানে তো বুঝলে না, খুব সহজ। মানে কাল থেকে গোবর আমার আর পদ্ম তোমার। দেখো, তোমার এই হেয়ালি বানায় বুঝতে পারছি না, খুলে বলো তো তোমার মনের ইচ্ছেটা কি? এতদিন আমার সঙ্গে মিশে গ্ল্যামার কিসে পারে শিখলে না? আমার অ্যাসিস্ট্যান্ট হবে একজন ইয়াং ম্যান, আর তোমার অ্যাসিস্ট্যান্ট হবে একজন ইয়াং গার্ল। নাও আই আন্ডারস্ট্যান্ড ইউ।
is a nice strategy. আমাদের অ্যাসিস্ট্যান্টদের একটু স্মার্ট করতে হবে। তুমি একটু মিস্টার বোসকে খবর দাও তো, যেন দুজন টেলার পাঠিয়ে দেয়। তা না হয় বলছি, কিন্তু একটা কথা ভাবছি। কি? আমাদের ফুল টাইম পার্টনারশিপটা বোধহয় আর রইল না। সারাদিন যা নোংরা ঘাটি, দিনের শেষে একটু গোবরের জল দিয়ে শুদ্ধ করে নিলে ভালোই হয়। এই ম্যাম সাহেব তোর বাইরে ঘর ডাকতেছে। কেন ম্যাম সাহেব কেন ডাকতেছে রে? তার আমি কি জানি। চা তো দেখি। থু থু। আরে আসুন মিস্টার বোস, আসুন আসুন। মিস্টার না, আপনার টেলিফোন আমি পেয়েছি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনুন মিস্টার বোস, আজ কিন্তু বেশি কিছু না, শুধু দুটো আইটেম। বলুন ম্যাডাম, আপনার কি সেবা করতে পারি? আমার জন্য না, মানে ওর জন্য, মানে আমার সেক্রেটারি মানে গোবর, আর এর জন্য আমার দু জোড়া প্যান্ট শার্ট নেক্সট উইকে ডেলিভারি দিতে হবে। আপনি ওর মাপটা নিয়ে নিন। আর ও হচ্ছে পদ্ম। শি ইজ মাই বাই দি ওয়ে, ওই জন্য কয়েকটা ম্যাক্স আনতে বলেছিলাম, এনেছেন? হ্যাঁ এনেছি। উর্মিলা ওর ট্রায়ালটা নিয়ে নাও তো। আচ্ছা। আর দিলেন তুই ওর মাপটা। আসুন আসুন। মানা হই সজায় দাঁড়াও। হাত তোলো। কেন গো? আরে হাত তোলো না। শোনানি সুশন লাগিস। আরে সুশন লাগিস। দাঁড়াও শোনো, এখানে তিনটে ম্যাক্সি রয়েছে, সবগুলি পড়ে দেখো। সবগুলি পড়তে হবে? হ্যাঁ, যে দুটো পছন্দ হবে বলবে, দিয়ে দেব। কাপড়টা খোলো। কাপড় খুলবো নি। আরে কাপড়টা খোলো। না কাপড় খুলবো নি, আমারে মাপ করে দাও, আমি মাপ দেবো নি। আরে এটা মাপবো না, ওটা মাপবো। বস্তরণ করে দেবো নাকি? আরে দেখ, আমি কোমরটা মাপবো। সেটা বলবে তো। কাকে নিয়ে পরে? কোমর মাপবে বলবে তো। আরে খোলো। এই নাও। আরে ওটা সরাও। ছেড়ে দিলাম, নাও। আরে সরাও তো। আরে সরে দেছি। কি কি করছো তুমি? কেন শাড়ির উপরে ম্যাক্সি পড়েছো? তাও তিনটে একসঙ্গে? আপনি তো সব পড়তে বললেন। বুঝেছি, গেও ভূত একেবারে। নাও খোলো ম্যাক্সি গুলো। আরে পাটা নামাও না। আরে পার মাপ নাও না। এরম ভাবে না, এরম ভাবে। ও নাও। পাঞ্জাবিটা কত করে বানাইছিলে গো? আরে ছাড়ো। মানে শাড়ির উপর কি ম্যাক্সি পরে নাকি? খোলো খোলো খোলো। ও কি পেটেন ফেলে কেন? নজর করে না বুঝলো। আপনি ম্যাম সাহেবের খোঁজ দিছেন, তখন থেকে খালি ম্যাডাম ম্যাডাম কেন কইতেছেন গো? ম্যাম সাহেব সকাল থেকে খালি নো কান নো। আপনার ম্যাম সাহেব বসতে বলি। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি রে। চামড়া বাবু এসে। ও মিস্টার শিমারিয়া, আপনাদের তো বাগান বাড়ি দেখতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ সেরমই তো কথা ছিল, তা আপনিও চলুন না আমাদের। আমার যাওয়ার মধ্যে টানবেন না, আই হ্যাভ এনগেজ প্ল্যানস। না যাই, রেডি হয়ে নিই। চামড়া বাবু চলেন, ম্যাম সাহেব আপনার ওই গাড়িতে বসতে বইলেছে, আবার ঘুরে ঘুরে দেখতেছে। বাবু আপনার সাহ কত? ওয়াও, তোমাকে তো দারুণ দেখাচ্ছে, যাকে বলে কোয়াইট স্মার্ট।
তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? স্বচ্ছ সরোবরে সত্য প্রস্ফুটিত পদ্ম। পদ্ম শোনো, আজ থেকে তুমি আমায় অশোকদা বলে ডাকবে। ওসব বাবুটাবু আমার একেবারে ভালো লাগে না। একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বলো। আমার তো কোনো দাদা নাই, বলতেছিলাম আজ থেকে আমি আপনার দাদা ভাই বলে ডাকতে পারি। আরে সে কি অদ্ভুত কথা, তোমার সঙ্গে আমার দাদা ভাইয়ের সম্পর্ক হতে যাবে কেন? তুমি তো আমার বিয়ে। সেটা কি দাদা বাবু? হ্যাঁ, তুমি আর পাশে বসো, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো এখানে বসো। হ্যাঁ এসো, বসো বসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে বিয়ে কথাটার মানে হলো মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও তুমি তো আবার ইংরেজি বোঝো না। তা থাক, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি, মানে এখন থেকে তুমি আমার। বিয়ে কথাটার মানে হলো পদ্ম, আর এই কথাটার মানে হলো আমার। এখন থেকে পদ্ম আমার, এখন থেকে আমার সব খবরাখবর রাখবে, কখন কে বাড়িতে এলো সব আমাকে জানিয়ে দেবে, বুঝতে পারছো? মানে এখন থেকে তুমি আমার নিজের লোক। আই পদ্ম, আরে আই পদ্ম, পদ্ম রানী, নি 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 নি। এই দেখ পদ্ম, এই দেখ প্যান্ট ফুলুন পই দে, ছাট পই দে, ঘড়ি পই দে, টুপি পই দে, কেমন সিধি খুইলেছে দেখ। কির দেখবি নি? আরে আই পদ্ম, কির দেখবি নি? আরে মুখ বাজার করে বসে রইলি যে, কথা বলবি নি? কি হলে বলবি তো? ফিরতে তো দেরি করলি কেন? এই কথা, আরে আরে ফিরতে রাত হবি তো, আমি তো দিদিমণির পিয়ে। কি বললি? পিয়ে পিয়ে পিয়ে। এই কথাটার মানে হলো পদ্ম, আর এই কথাটার মানে হলো আমার। পদ্ম আমার। এই দেখো, আই পদ্ম, আরে ভয় ভয় করে কাঁদছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? আমি বুঝেছি, ওই দিদি মরে আছে তোর আপনজন, আমি কেউ নয়। এ কথা কে বললো তোরে? কেন, ওই অশোক দাদা বাবু সেই তো বললে, পিয়ে মানে নিজের লোক আপনজন। কেন তুই হাসছিস কেন রে? হাসবুনি, তুই এখন কথা বলিস? আরে আমি নামে গোবর আর তোর মগজে গোবর। আরে আপনজন সে আপনজন নয় রে। আপনজন আবার কটা হয়? একটা আপনজন হলো কি ওই কাজের আপনজন, পাই মানে হলো কি ওই প্রাইভেট, আর আরেকটা আপনজন মানে হলো কি ওই মনের আপনজন, যেমন তুই। ও এই কথা? তাইলে তাইলে তো আমার এখন কাজের আপনজন জুটে গেছে। কে রে? কেন, অশোক দাদা বাবু? আরে আমি জানি রে জানি, আমার দিদিমণি সব বইলেছে। দাদা বাবু রে আমার একদম ভাল লাগে না। কেন রে? কেমন দুষ্টু সাউনি, ভয় হয়। ভয়ের কি আছে? আরে ভয়ের কি আছে, আমি তো আছি, আমাদের তো এখানে থাকতে হবে না? এখানে থাকতে হলে আমাদের অনেক কিছু শুনতে হবে, অনেক কিছু দেখতে হবে। শোনো, একটা জরুরি প্রয়োজনে আমি এখানে আজ তোমাদের ডেকেছি, কাল আমাদের অ্যাকশন হবে, আর সেই অ্যাকশনের লিডার হবে জন। মাস্টার সেই কাল কখন কিভাবে অ্যাকশন করতে হবে সেটা কাইন্ডলি জানিয়ে দেবেন। ওয়েট, কাল দুপুর ১২টায় সল্ট লেকের ব্যাংক থেকে শেলি সেন ৫ লাখ টাকা ড্র করবে। আচ্ছা, একটা গোপন সূত্র থেকে এই খবরটা আমি পেয়েছি, শেলি সেনের গাড়ি যখন নির্জন রাস্তায় আসবে তখন আমাদের অ্যাকশন স্টার্ট হবে। কারো কিছু জানবার আছে? বলছিলাম এইভাবে একটা মহিলার কাছ থেকে টাকা কেড়ে নেওয়াটা ছিনতাই নয়? সার্টেনলি নট, দিস নট স্ন্যাচিং। তুমি ব্যাপারটা জানো না তাই তোমার এরকম মনে হচ্ছে। কিছু না বুঝে কথাটা বলে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না আমার সমস্যায়। আমার মনটা শক্ত পাথর দিয়ে তৈরি, ওই সব সাধারণ সুখ দুঃখের অনেক ঊর্ধ্বে। শেলি সেন তার স্টেজ বানিয়েছে চামেরিয়ার টাকায়, এবং এই স্টেজের কর্মচারী মানিক দাস যখন তার মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য মাত্র ৫,০০০ টাকা চেয়েছিল, শেলি সেন সেটা দেননি।
অন্যান্য কর্মচারীরা পূজোর সময় মাত্র 25 টাকা বেশি বোনাস চেয়েছিল, শেলী সেন সেটাও দেয়নি। শুধু তাই নয়, অন্যায়ভাবে তাদের ধর্মঘট পুলিশ আর গুন্ডা দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। অথচ সেই শেলী সেন তার নিজের ফুর্তির জন্য 5 লাখ টাকা দিয়ে একটা বাগান বাড়ি কিনছে। ইউ সাপোর্ট দিস? কাল অ্যাকশনের পর ওই 5 লাখ টাকা তোমরা মানিক দাস আর অন্যান্য কর্মচারীদের মধ্যে বিলিয়ে দেবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মাস্টারমশাই। নাও জন, চক আউট ইউর প্ল্যান। তোমাদের কারো কিছু বলার আছে? আমি তো এই কাজের মধ্যে কোনো অন্যায় দেখছি না। হ্যাঁ, টাকাটা নিয়ে আমরা যদি আমোদ ফুর্তি করতাম তাহলে সেটা নিশ্চয়ই অন্যায় হতো। যাই হোক, আমি ঠিক দুপুর 12টার সময় ব্যাংকের উল্টো দিকে একটা অ্যাম্বাসাডার গাড়ি নিয়ে হাজির হব, আর তোমরা কিন্তু সবাই সেখানে পৌঁছে যাবে। আপাতত এইটাই আমার নির্দেশ, পরবর্তী অ্যাকশনের কথা আমি স্পটে জানিয়ে দেব। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, শেলী সেনের ইচ্ছুক যেন নষ্ট না হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো, আমাদের মধ্যে কেউ যেন পুলিশে কোনো খবর দেওয়ার চেষ্টা না করে, তাহলে কিন্তু তার পরিণাম হবে একটাই, মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। অসীম, সপন, ব্যাপারটা আমার উপর ছেড়ে দে, দেখি কার হিম্মত বেশি। গুলি চালাতে আমার হাত এতটুকু কাঁপে না, কিন্তু দাদা হয়ে কি ভাইয়ের বুকে গুলি চালানো যায়? দাদা? হ্যাঁ, বুনো ঝাউতলার দাদা। তুমি আমার সেই দাদা? হ্যাঁ, ঝাউতলার? আরে আমি যে আমি আর পদ্মতে তোমার জানি এই কলকাতা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতেছি, খোঁজ দিছি তো আমারে। তুমি ডাকাত? হ্যাঁ ডাকাত, কিন্তু তোর মতো ওই বড় লোকের পাঁচড়া কুত্তা নয়। তাই পাঁচড়া কুত্তা বলবিনি, বলবিনি আমরা পেটের জন্য কাজ করি, খাই। কি ব্যাপার জন, দালালটার সঙ্গে এত কথা বলার কি আছে? তাই সাবধান, দালাল বলতেছো কেন? তোমরা জোর করি অন্যের টাকা কেড়ে নাও, আবার দালাল বলতেছো? চাষা করে না, খবরদার, মুখ সামলে কথা বলবে। আয়, বেশি কপচালে চিপ ছিলে থাকো। অসীম, স্বপন, সরে দাঁড়া, ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। ছেড়ে দিয়ে বলতেছি, আর দেরি করা যাচ্ছে না, সরে যাও। না আমি সরবনি, আমি তো বয়লেছি, আমারে গুলি করে মেরে ফেলো, তারপরে টাকায় হাত দাও। এ কি অন্যায় করতিছো? হ্যাঁ, এ কি অন্যায় করতিছো? তোমরা জোর করে অন্যের টাকা কেড়ে নেবে, নজ্জা করে না? কিসের জন্য এমন হামলা করতিছো? কি চাই? যা চাই তা যদি পেতাম তাহলে জোর জুলুম করতে হতো না। দাঁড়াও, আমার মেম সাহেব বড় সুন্দর সাহেব। মুখের কথায় কেউ সুন্দর হয় না, কাজে সুন্দর হতে হয়। উনি পারবেন, পারবেন মানিক দাসকে 5,000 টাকা দিতে? পারবেন ওর মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে? পারবেন না। বড় একটা ডিসিশন নেওয়া যায় না, এটা নাটকের স্টেজ নয়, আমাকে ভাববার দুদিন সময় দাও। দুদিন সময় চেয়েছে গো ম্যাম সাহেব, দুদিন সময় চেয়েছে, কিছু 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 ভেবনি গো, ভেবনি জনসা দেবে তোমার। আর যদি না দেয় তাহলে আমি কথা দিচ্ছি আমি ম্যাম সাহেবের কাছ ছেড়ে দেবো। না না, এসব সেন্টিমেন্টাল টকের কোনো দাম নেই, ওকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, উই নো দেয়ার ক্যারেক্টার। ওয়েট আ সেম, ডোন্ট ফরগেট স্পটে ডিসিশন নেওয়ার অধিকার একমাত্র আমার। চলো, শুনুন, আপনাকে দুদিন ভাববার সময় দেওয়া হলো,
येस होले सब ठीक आछे और जदि नो हय आबार देखा होबे और सेदिन किन्तु भाईर कथा आपनाके छेड़े देबो ना एके मैम साहब आपनि आमादेर डाकतेछिलेन बस आहा आमार मेझेते बसलि केनो ওখানে চেয়ারটা রয়েছে ওখানে গিয়ে বস স্যারে আমি হুম চেয়ারে ভুলে যাসনি দেখ তুই কিন্তু আমার পেয়ে একে আমি আপনার পেয়ে সব তোর জন্য আমি গুন্ডাদের দাবি মেনে নিলাম আচ্ছা শুন তোকে একটা কথা জিজ্ঞেস করব আচ্ছা ওই গুন্ডাদের মধ্যে একজন চশমা পরা লোক ছিল সে কি তোর দাদা ওহো চুপ করে রইলি কেন জিজ্ঞেস করছি ও কি তোর আপন ভাই आपन भाई की ना जानी ने तब देशेर भाई प्राणेर भाई आमी ताले जाई अरे शोन शोन बोलछिलाम कि अशोक फिरेछे रे अशोक दादा बाबू ना पद्धता एखनो फेरेनी गो এত দেরি হতিছে কেন কে জানে ওরা মার্কেটিং করছে তো তাই একটু ফিরতে দেরি হচ্ছে কি রে বইয়ের জন্য কি মন খারাপ লাগছে না মিসে কথা কইবো নি গো একটু কতিছে গো এই শর্ট আমাকে একটুখানি ড্রিঙ্কস এনে দে ড্রিঙ্কস এই নাও এবার আমি যাই শোন জানিস আমার পাটা না ভীষণ ব্যথা করছে রে একটু টিপে দে না রে ব্যথা করতেছে ভীষণ ব্যথা করছে আচ্ছা গোবর তুই গান জানিস রে এত এত জানি গো কি গান জানিস রে ওই ওই দুর্গা বাজার পর আমাদের গ্রামে যাত্রা হয় তো তা আমি ওখানে বেবেকের গান আমাকে একটা গান শোনা না রে আমার বড় লজ্জা করে তো লজ্জা কিসে রে তুই যদি ভালো গান গাইতে পারিস না আমি তোকে সিনেমা নামিয়ে দেব সত্যি হ্যাঁ রে সত্যি সিনেমা নামিয়ে দেব হ্যাঁ সিনেমা নামিয়ে দেব তাহলে বড় মজা হবে গো আমার অনেক টাকা হবে আমি আমি পদ্মজনি গয়না গইড়ে দেব হ্যাঁ হ্যাঁ নতুন শাড়ি কিনে দেব সব হবে সব হবে দেবে হ্যাঁ দেব শুন তুই তুই একটা গান গা না রে গান তবে শোন গাইতেছি ওরে ও শয়তান হ তুই সাবধান আছে রে আছে রে আছে ভগবান রে পামর তুই যদি করিস পাপ নরকে হবে রে তোর গোরস্থান ওরে ও শয়তান হ তুই সাবধান আছে রে আছে রে আছে ভগবান রে পামর তুই যদি করিস পাপ নরকে হবে রে তোর গোরস্থান ওরে ও শয়তান জনম নিলি রে তুই সবার ভালো করার তরে তবে কেন রে অকাজ কুকাজ করলি সারা জীবন ধরে মানুষ জনম নিলি রে তুই সবার ভালো করার তরে তবে কেন রে অকাজ কুকাজ করলি সারা জীবন ধরে Thank you.
ধারে ধরে গেছে কানাই কানাই সরল সোজা দেশের মানুষ তোদেরই আবার সেলাম জানাই এদেশ তোদের অনাচারে ধরে গেছে কানাই কানাই সরল সোজা দেশের মানুষ তোদেরই আবার সেলাম গোবর এগে জানিস আমার কি মনে হয় তোকে নিয়ে না আমি অনেক দূরে পালিয়ে যাই এখানকার লোকগুলো না সব হয় না আমাকে না গিলে খেতে চায় রে তুই না ওদের থেকে অনেক ভালো ম্যাম সাহেব আপনি আমার সাইরে দেন আপনি নেশাসকে কি সব বকতেছেন আমি আবার সাকর গোবর সে কি রে তুই তো আমাকে অবাক করে দিলি রে জানিস আমার একটু হাতে ছোঁয়া পাওয়ার জন্য না এই সোসাইটির বড় বড় লোকেরা আমার ওপর লাখ লাখ টাকা খরচ করে আর তুই কি রে তারা বড় নক গোবর নয় ম্যাম সাহেব আপনি ভুলি যেতেছেন কেন আমি পর পুরুষ আমার স্ত্রী আছে সে কি ভাবেন বলেন দেখি তোর বোকা তুই বলবি কেন রে আপনি কি বলতেছেন ম্যাম সাহেব সে যে আমার স্ত্রী আজ পর্যন্ত তারে কোনো কথা গোপন করিনি আর করতে পারবো নি কবর কবর আমি তোকে লাখ লাখ টাকা দেব আমি আমি তোকে গাড়ি দেব আমি আমি তোকে বাড়ি দেব তুই তুই যা চাইবি আমি সব দেব সব আমি গাড়ি চাইনি গাই বাড়ি চাইনি আমি কিছু চাইনি আমি খালি পড়ে চাই আমার গাড়ি দেন কবর সাহেব আমার দাদা বাবু ডাকতেছেন আমারই আমি যাই যেতেছি কবর হ্যাঁ কবর বাবু ভেনাম বাবু শোন তোর বউ একটু শরীরটা খারাপ করেছে নে ঘরে নিয়ে শুয়ে শরীর খারাপ কই রে আছে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে রে তোর পদ চ ঘরে এসো হাই দেখো আমি যখন কি করি আরে দূর পদ হাই পদ কি হয়েছে রে তোর আরে বলবি তোরে আমার মাথা দিবি বলবি তোরে মাথাটা কেমন ঘুরতেছে রে হঠাৎ কি হলো রে ব্যস্ত দিবি ছেলি জিনিসপত্র কেনাকাটির পর দাদা বাবু একটা বড় দোকানে নিয়ে গেল তারপর শরবত খাওয়ার নাম করে কি যেন জোর করে গিলিয়ে দিলে তারপর দাদা বাবু না না এইসব তোরে আমি বলতে পারবো নি বলতে পারবি নি কেন হ্যাঁ তোরে বলতে হবে আমি তো তোর স্বামী আমরা বলতে পারবি নি শুনলে তুই আক করবি স এখান থেকে কোথাও পাইলে যাই হ্যাঁ ঠিক বলেছিস এরা সব নোংরা সব খুঁজছে এরা সব মুখে পাউডার মেখে ঠোঁটে রং মেখে সব সুন্দর সেজে থাকে নকল সোনা সব এখানে থাকলে তোরে আমি হাইরে ফেলবো আরে পদ্ম তোরে আমি হাইরে ফেলবো তোরে আমি হারাতে পারবো নি রে আমাকে যদি নাক টাকা দেয় তাও না তোরে আমি হারাতে পারবো নি রে পদ্ম কবর উনারে জিজ্ঞেস কর না আমাদের ভাগ্যে আর কত কষ্ট আছে কি রে কবর জিজ্ঞেস কর আরে দেখতেছিস না ধ্যান করতেছে কর না জিজ্ঞেস আচ্ছা করতেছি করতেছি বাবা ও বাবা ও সাধু বাবা ধ্যানটা ভেঙে দিলি অপরাধ নেবেন নি গো আমাদের দুজনের একটা প্রশ্ন ছিল কইনি দেখেন আমাদের দুজনের ভাগ্যে আর কত কষ্ট আছে বলে দেবেন জান না বলে যদি জানতেই হয় তো কপাল বাবার কাছে যা কপাল বাবা
সেটা আবার কে দা আমার গুরুদেব মস্ত বড় সাধু যা জিজ্ঞাসা করবি সব বলে দেবে সব বলে দেবে সব বলে দেবে জয় কপাল বাবা জয় জয় কপাল বাবার কি নাম তো আগে হারান জন্ম কি বার মঙ্গলবার হ্যাঁ বাবা মঙ্গলবার কি কষ্ট তো পেটে পেটে বড় ব্যথা ছোটবেলা থেকে ভুগছে বোধ হয় হ্যাঁ ছোটবেলা থেকে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে
প্রতি শনিবার বারের পুজো দিবি আর ছেলের হাতে একটা শ্বেত পাথরের আংটি পরিয়ে দিবি। শিবদাস বাবা কিছু বলছেন? আংটি আছে শিবদাস? আংটি পাথরের আংটি তো ফুরিয়ে গেছে বাবা, সোনার আংটি আছে। সোনা? সে তো আরো ভালো হবে। মার্গারেট বাবা, আংটিটা মায়ের পায়ে ছুঁয়ে শোধন করে দাও। যা ছেলেকে নিয়ে পাশে ঘরে যা। যা আসুন। যা এবার আপনি আসুন। বাবা আমার নাম রাধেশ্যাম আগরওয়াল, আমার ছোট একটা ব্যবসা আছে, ঘিয়ের ব্যবসা। বাবার সঙ্গে কি দরকার বলে ফেলুন। দরকার এমন কিছু নয়, মনে সাধ হলো বাবার সঙ্গে দেখা করতে চলে। আরে সাধ আল্লাহ, বাবাকে বলে ফেলুন, বাবা স্নানের সময় হয়েছে। সাধ আল্লাহ দেবন কিছু নয়, এবছর আমার কিছু নাফা হয়েছে, তাই তো মনে বাসনা হলো এই সোনার আঙ্গুঠিটা আমি বাবাকে নিজের হাতে পরিয়ে দিব। কিন্তু বাবা যে সেই মহিলাটিকে সোনার আংটি দিতে বললে, তাই তো আমি চুপ করুন, ওসব পাশের ঘরে চলে, বাবার সামনে নয়। বাবা আমায় মাফ করুন, আমার গলতি হয়ে গেছে, আমায় মাফ করুন, মাফ করুন বাবা। কি ইনি কথা বলছেন না কেন? দাঁড়ান, আমার যে সত্যনাশ হয়ে গেল। ওনার ভাব ফেরাতে পারে একজনই। মার্গারেট, মার্গারেট দেখো বাবার কি অবস্থা। উনি বাবাকে একটা সোনার আংটি দিতে গিয়েছিলেন। সে কি আপনি জেনে শুনে এতবার বাপ করলেন? আমার গলতি হয়ে গেছে, আপনি এটা ব্যবস্থা করুন। আচ্ছা এক কাজ করুন, আপনারা সবাই মিলে বাবার নাম গান করুন। জয় জয় বাবা, জয় জয় শিব, জয় জয় বাবা, জয় জয় শিব, জয় জয় বাবা, জয় জয় শিব, জয় জয় বাবা, জয় জয় শিব। আমি না বুঝে কাম করিয়েছে, আমি মাফ করিয়ে দেন। দূরে যা, আমায় ঘুষ দিতে ইচ্ছিস? পকড় যা, আগে বাড়। বাবা আমায় মাফ করিয়ে দেন। যা যা ঠিক আছে, যা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। দেখ যদি কিছু দেওয়ার ইচ্ছে হয় তো ঠাকুরের নামে পাশে ঘরে গিয়ে দিবি। ঠিক আছে। শোন শিবদাস, আগে দানপত্রের খাতায় হ্যাঁ এই রাধেশ্যামের নামে আংটিটা জমা করে নাও। আচ্ছা। শোন শিবদাস, মণিকাঞ্চনের ছোঁয়ায় আমার মন বড় বিক্ষুব্ধ হয়েছে, আমি গঙ্গা জলে নিজেকে শুদ্ধ করে নিতে চাই। আচ্ছা আপনারা এখন আসুন, বাবা স্নানে যাবেন। জয় বাবা, জয় বাবা। কে কে কি চাই? আমাদের বার করে দিবেন না, ও আমার স্বামী, আমাদের বড় বিপদ বাবা। আরে ওট ওট ওট, কি নাম তোর? আমার নাম পদ্ম। পদ্ম, তা কি হয়েছে তোর, কি চাই? আমাদের কোথাও থাকবার জায়গা নেই, আপনার শরণে ঠাই দেন বাবা। আচ্ছা মার্গারেট, ঠাকুরের পুজোয় তো গোবর পদ্ম দুটোই লাগে তাই না? শিবদাস গেঁয়ো গোবর এক কচি পদ্মকে আশ্রমের পবিত্র ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। এসো কলকাতা কি করতে এলে বাবা? কেন আমার ওই হাইরে যা দাদার খবর করতি, আর একটা কাজের খোঁজে গো। কাজ পেলি না বুঝি? পেয়েছিলুম ওই থানার বড়বাবুর ঘরে আর এক বাঙালি ম্যাম সাহেবের ঘরে। সেখান থেকে চলে এলে কেন? ও মা, বড়বাবুর কি কুৎসিত রোগ। একেই বলে গোবর। আরে বড়বাবুর কুৎসিত রোগ তো তোর কি,
ফুল কি নিজের জন্য ফোটে রে, দেবতার পায়ে নিবেদনের জন্য ফোটে? এখন বল তোর আমার কাছে কি চাস? আপনি তো দেবতা ঠাকুর, মনের কথা তো আপনি সব জানতে পারেন। মানে তুই একটা ভালো কাজ চাস, এই তো? তোদের কোথাও যেতে হবে না, তোরা এইখানেই থাকবি, ঠাকুরের সেবা যত্ন করবি, আশ্রমের দেখাশোনা করবি। তবে একটা শর্ত আছে, শিবদাস মার্গারেট এখানে থাকতে হলে এদের কি করতে হবে বলে দাও। গৌরবাবু, বাবা তো বলেই দিলেন আপনারা এইখানেই থাকবেন, আপনি বাবার সেবক হয়ে আমার সঙ্গে থাকবেন। আর তুমি সেবিকা হয়ে থাকবে, সেবিকা হতে গেলে বাবার কাছে আগে তোমায় দীক্ষা নিতে হবে। দীক্ষে? হ্যাঁ দীক্ষে, দীক্ষা। তিন দিন বাদে পূর্ণিমা তিথিতে বাবা তোমাকে নতুন লাল পেড়ে শাড়ি পরিয়ে শুদ্ধ করে নেবেন। আমরা সবাই তাই করেছি। তারা তারা এরা কারা? শিবদাস, সব শর্ত বলা হয়েছে, স্বামী সঙ্গ? ও হ্যাঁ পদ্ম, তিন দিন তোমাকে স্বামীকে ছেড়ে থাকতে হবে। মানে? মানে দীক্ষা নিতে গেলে তিন দিন তোমায় সংযম পালন করতে হবে। তিন দিন? তিন দিন টেনে বলতেছি গো, টেনে বলতেছে, যেন মা লাগে। তিন দিন, তিন দিন বেশি লয়। তারা তারা কি পারবে তো? হ্যাঁ নিশ্চয় পারবে, ঠাকুর দেবতার আশীর্বাদ পেতে গেলি কত কষ্ট করতে হয়। দেখিস মা, শিবদাস গোবর, তিন দিন বারুইপুর। ও হ্যাঁ গোবর, এই তিন দিন আমাদের এই বারুইপুর এই গোলাপ বাগানে তুমি কাজ করবে। আচ্ছা, গোলাপ, শুধু গোলাপ? বাহ বড় সুন্দর, যাই পদ্মরে দে আসি। গোবরদা কোথায় চললে? ওই পদ্মর কাছে, ওই আছো মে, আজ আবার পদ্ম দেখে নেবার দিন। যাই এটা দিয়ে আসে, ওর খোপায় বড় সুন্দর মানাবে, পদ্ম দেখে নেবে। সময় কত হলো শিবদাস? অনুমান না 8টা বাজে বাবা। নতুন পাখিটা খাঁচায় ঢুকবে তো? ঢুকবে কি বলছেন, ঢুকে গেছে বাবা। তাহলে এতদিন আপনার কাছে কি শিখলাম গুরুদেব? তোমরাই আমার উপযুক্ত শিষ্য। আসি বাবা, আসি। তারা 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 এসো পদ্ম, দীক্ষার সময় যে পেরিয়ে গেল। বাবা বাবা পদ্ম এসে গেছে বাবা। সব ঠিক আছে, শুধু এই বসনটা। মা এই নতুন বসনটা পরে এসো। এই নাও ধরো, লজ্জা কি? চলো আমিও যাচ্ছি। সাধু সাধু, আমার পরে আশ্রমের সমস্ত ক্ষমতা তোমাকেই দেওয়া হবে। সবই আপনার দয়া গুরুদেব, আমার শুধু একটি প্রার্থনা, আপনার প্রসাদ যেন আমি পাই। তারা তারা প্রসাদ যাবে না মারা, যাও তার রক্ষা করো। আচ্ছা দেখুন বাবা, পদ্মের সবাই মন্দির যেন নতুন সাজে সেজে উঠেছে। যাও বাবার কাছে দীক্ষা নাও, আমি বাইরে আছি। আপনি থাকবেন নি? না, দীক্ষার সময় তৃতীয় কোনো ব্যক্তি থাকতে নেই। সব ঠিক আছে, সব ঠিক আছে। মায়ের কাছে এসেছিস, তো জড় সড় হয়ে আছিস কেন? দীক্ষা দেওয়ার পর আমি যে তোকে নিয়ে সধবা পুজো করব। সধবা পুজো?
এগোদারি প্রথম শুনলি না? হ্যাঁ। জানিস ওই সমস্ত কুমারী পুজো টুজো আমার আর সয় না, বড্ড ঝামেলা। এক কাজ কর, তুই দু চোখ বুঝে এক মনে মায়ের চিন্তা কর। চোখ 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 বোঝ বোঝ। আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না। আঁচলটা সরা, আমার এখানে যখন এসে পড়েছিস তখন তোর আর রক্ষে নেই। কাছে ও কাজ করবেননি আপনি। আমার এখানে এসে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যেতে পারেনি, শেষ পর্যন্ত খাঁচায় বন্দি তাকে হতেই হয়েছে। এমন কথা বলবেননি। সে বলে কি করে চলবে, থালা যখন নৈবেদ্য পড়েছে পুজো তো দিতেই হবে। সুন্দর ফুলটা পদ্ম কাঁদিছে কেন গো? ও কিছু নয়, ও কিছু নয়, আরে দীক্ষা নিয়েছে তো তাই ভর হয়েছে। দেখা নেলি ভর হয় না? চুপ করো, এত বড় মিথ্যে কথা বলতে লজ্জা করে না? ছোট লোক, দুশ্চরিত্রের নষ্ট মেয়ে ছেলে, মন্দিরের পবিত্রতা নষ্ট করছো, আমার স্বামীর কাছে সত্যি সাজা হচ্ছে। তোমার মতো মেয়ে ছেলেকে কি করে শিক্ষা দিতে আমি দেখাচ্ছি। শিবদাস ঘন্টা বাজা। কি হয়েছে ছোট ঠাকুর? আমাকে জিজ্ঞেস না করে স্বয়ং বাবাকে জিজ্ঞেস করো। বাবা, আপনার প্রতি কি কোনো অন্যায় হয়েছে? পুরোতর অন্যায়। এই দুশ্চরিত্রা মেয়ে মানুষ আমার সঙ্গে চরম অসভ্যতা করেছে। আমি বাধা দিয়েছিলাম তাই সে আমাকে মারতে এলো, আমাকে। তখন আমার আত্মচিৎকার শুনে শিবদাস ছুটে এসে দরজা খুলে, নইলে যে কি সর্বনাশ হয়ে যেত বাবা যায় না। এরা কিছু ব্যবস্থা করো শিবদাস। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। তোমাকে আমরা ভালো ভেবে বাবা শিষ্যা করতে চেয়েছিলাম, আর তুমি এত বড় দোষটা যে বাবাকে অপবিত্র করতে চাও। এসব আপনারা কি বলতেছেন বাবারা? আমার আমার ঘরের বউরে আপনারা নষ্টা খারাপ ছোট লোক, এসব কি বলতেছেন? শাস্তিটা আমি নিজের হাতে দিতে চাই। কি রে, এত বড় অন্যায় তুই মুখ বুঝে সহ্য করবি, প্রতিবাদ করবি নি? বল কি রে বল। কাল পদ্ম আমরা সরিলে যাই এখান থেকে। এইবার সত্যি করে বলো তো, শয়তান কে, আমার পদ্ম না আপনি? শিবদাস ভয় একেবারে কুকুরে গেলি যে। কুকুরে গেছে? সবাই মিলে একটা কিছু করো, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আয়
गरीब होते सरल होते दुर्बल नई आज तुम्हारे शेष कर ठाकुर सामने अन्याय कर ठाकुर तुम्हारे शास्ति देवें आगे मायर पुजो करते शेखें तपर ओ मायर पुजो कर धमकानी के गोबर डर है ना जे घर बौरे इज्जत देते से साधु लय शयतान बाबूजी
আমরা একজন সুন্দর বাবুরে খোঁজ দিছি। একজন সুন্দর বাবুর সন্ধান দিতে পারেন? নেই বাবু, নেই, এরকমের কোনো সুন্দর বাবুর সঙ্গে আমার আলাপ নেই আছে। হ্যাঁ নেই। নেই কেন? কাল তো প্রশান্ত বাবু আসবেন আমাদের বস্তিতে, উনার সঙ্গে আলাপ করাই দেও না। আরে হ্যাঁ, ঠিক বাদ বলিয়েছিস লক্ষ্মী বাবু, কাল আমি আপনার সাথে ও প্রশান্ত বাবুর জান পাইচান করিয়ে দিবি। হ্যাঁ তা প্রশান্ত বাবু আপনার কথা শুনবে? আরে হ্যাঁ হ্যাঁ জরুর শুনবেন, কেন শুনবেন না, আমার আদমি কমতি নেই, এই বস্তি লিডার আছে। আরে মানুষ শান্ত হন, আপনারা বসেন, চুপ করেন, বিলকুল শান্ত হন, চুপ করে বসুন, শান্ত হন। এখন আপনাদের সামনে আমাদের সুখ দুঃখের কথা বলবেন, গরিবের মা বাপ প্রশান্ত বাবু, বাবু প্রশান্ত বাবু। ভাই সাহেব, আপনাদের উচ্ছেদ করার জন্য যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে জোর লড়াই করতে হবে। আপনাদের অধিকার বজায় রাখবার জন্য আমি জোর লড়াই করব। আপনারা শান্ত হন, শান্ত হন, শান্ত বিলগো। হ্যাঁ আস্তে, আপনাদের মনোবল অটুট রাখতে হবে। মনে রাখবেন, এই বঞ্চনার বিরুদ্ধে আপনাদের একজোট হয়ে লড়তে হবে। আর কোনো কথা নয়, পরবর্তী মিটিংয়ে আমাদের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত। চলেন চলেন বাবু, চলেন চলেন। রতন বাবু, তাহলে বাবু আমি চলি। আচ্ছা বাবু, আমি এটা কাগজ দরখাস্ত লিখে পাঠিয়ে দেবো, তুমি প্রত্যেককে সই করে রাখবে। হ্যাঁ আর ইয়ে যে ওই বসির মিয়াকে বুঝিয়ে বলো। হ্যাঁ তাহলে আমি চলি বাবু। আবার কিছু টাকা বাবু, একটা আর্জি আছে যে বাবু, আমার আমার দোস্ত, আমার দোস্ত এর একটা বন্দোবস্ত, এ বহুত তাকলিফে আছে, এর একটা বন্দোবস্ত করে দিতে হবে যে বাবু। গোবর, একে গোবর, গোবর নাম। ও রতন কোন কথা বললো আমি তো ফেলতে পারি না। বাবু আপনার শরণ তলে জুড়ে ঠাই এই হবে হবে বাবু, অনেক বাত আছে বাবু, ও বহুবি ওর সাথে আছে বাবু। বহু আছে? নিজে হয় না আবার শঙ্কর আগে রাখ। আর বাবু ঠিক আছে, মানে পদ্মরে ছেড়ে আমি কোথাও থাকতে পারি না গো। থাকতে পারবে না? নেই বাবু। ওরে বাবা, ইয়ে রতন কোন কথা বললো আমি তো ফেলতে পারি না। ঠিক আছে আসবে, এসো রতন সঙ্গে এসো, ধরো ধরো, এসো বাবা চলি। আচ্ছা আচ্ছা, কে বলেছিলাম না যে বাবু আমাদের গরিবের মা বাপ আছে। মানুষের দুঃখ দূর করার জন্য আমি লড়াই করে যাচ্ছি। আপনি লড়াই করতেছেন? হ্যাঁ, ওতেই বুঝবি না। আসল বাইরে ঘরে লোকজন বসে আছে, পাঠিয়ে দে। হ্যাঁ বেঁচে বেঁচে পাঠাবি, ও আপনাকে ভাবতে হবেনি, আপনি কাটা বেঁচে পাইতে দে, বাস বসেন। ওরে বাবা, এত নাসি নোক এসে জড়ো হয়েছে। নাসু না নাসু না, বাসু দাস, সঞ্জয় ঘোষ, শঙ্কর রায়পাড়া থেকে এসে। তা বলেন কি চাই? আরে যা বলবো স্যারকে বলবো। ওটি হবেনি, ওইখানে তো গাড়া কল, আগে আমারই সব বলতে হবে। আপনি কে? আপনাকে তো আগে দেখিনি। হ্যাঁ দেখেননি আগে? না। হ্যাঁ নকি পিতিমে দেখেছেন কিন্তু পেশা দেখেননি? আমি তো স, আমি হলুম বাবুর পিয়ে, শুনুন দাদা পিয়ে, সামনে আমাদের সন্তোষীমার পুজো, স্যারকে দিয়ে উদ্ঘাটন করাতে হবে। কবে? সামনে শুক্রবার। হ্যাঁ হবেনি, সেটি হবেনি, এই শুক্রে শুক্রে সামনে শুক্রবারে তো বাবু ওই ওই সেতলা হাটে জম পুজোর উদ্ঘাটন করতে যাবেন। আপনার ওরকম শনিবারে করেন? সে কি শনিবারে করেন? আরে আচ্ছা মাল তো, সন্তোষীমার পুজো কি শনিবার হয় নাকি? করতে হবে, করতে হবে, আর না করতে পারলি বাবুরে দিয়ে উদ্ঘাটন হবেনি। যান যান যান, ফিরা টান ফিরা, চল চল তো, যান ফিরা টান, চল চল চল। যত সব এ জোটে, সদানন্দ রোড থেকে চন্দ্রনাথ বেজি ম্যানেজি, আমি আহা বেজির মতো দেখতে গো। তা বাবুর সঙ্গে আপনার কি প্রয়োজন? ঠিক বলেছেন, ওই প্রয়োজন, ওই প্রয়োজনের জন্যই তো আসা। কেন কি করেছে আপনার প্রয়োজন? কি করেনি বলুন, আমার প্রয়োজন মানে ওর স্ত্রী মনোরমা বলে কিনা গুন্ডা দিয়ে ঠেকাবে, সব নাশ করে দিয়েছে। কি বলতেছেন কি আপনি?
আপনার স্ত্রী বলেছে কি গুন্ডা নে যায় স্বামীরে পেটাবে হ্যাঁ ওইটাই তো পয়েন্ট বুঝতে পেরেছি খুলে নেবে জয়েন্ট হ্যাঁ এই জন্যই স্বামী নির্যাতন প্রতিরোধ সমিতি করতে চাই আর দুনিয়ার সমস্ত বউদের শান্ত করতে ওই প্রশান্ত বাবুর সাহায্য চাই হাতটা নাই মেয়ে হাতটা নাই মেয়ে নামি মালুটা আমার বাবুর সঙ্গে আপনারা দেখা করতে দেবনি আমার অপরাধ অপরাধ আরে যে মানুষটা নারী সম্বন্ধে সবচেয়ে বেশি আনাড়ি তার সঙ্গে আপনার আলোচনায় কি না কি কি বুঝছেন আপনি আর ঠিকই বলতিছি বাবু সারা জীবনে একটা বউ জোগাড় করতে পারলো নি আর আপনারে সে নারীর খবর দেবে কি বোঝে সে নারীর জান আমাদের মতো পতিদের যে কি গতি হবে হ্যাঁ বিষয়টি গুরু চরণ অনেক ভাবতে হবে তা মা আপনার নাম কি মণিমালা না না মণিমালা হ্যাঁ মণিমালা তা বাবুর সঙ্গে আপনার কি দরকার আমি পাশের কলাবাগানেই থাকি খুব বিপদে পড়েছি বাবা প্রশান্ত বাবুর সঙ্গে আমাকে দেখা করতেই হবে বিপদ তা আপনি আপনার স্বামীরে মারবার জন্য গুন্ডা লেলিয়ে দেননি তো তুমি কি বলছো বাবা আমি একজন গরিব বিধবা মানুষ মা কিছু মনে করবেন না মা আমি লক্ষ্য করিনি দোষ নেবেন না যান যান বাবু বসে আছে যান ইস আসুন 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 বসুন বলুন কি ব্যাপার পাশের পাড়ার কলাবাগানে আমার একটি কুড়ে আছে সেটা দখল করার জন্য প্রমোটার খুব চাপ দিচ্ছে অনেক টাকার লোভ দেখাচ্ছে কিন্তু ওবারই আমি ছাড়বো না কারণ কারণ ওটা আমার স্বামীর শেষ স্মৃতি থানায় যোগাযোগ করেছিলেন হ্যাঁ বড়বাবু কি বললেন বললেন ওর সঙ্গে দেখা করে কোনো সুবিধা হবে না উনি কোর্ট ঘর করার বুদ্ধি দিলেন পাড়ার ছেলেদের সঙ্গে দেখা করেছেন হ্যাঁ তাতেও কোনো লাভ হলো না কারণ প্রমোটার ভদ্রলোক প্রচুর টাকা দিয়ে ওদের হাত করে নিয়েছে আপনি একটা কাজ করুন আজ পর্যন্ত পরশুদিন রাত্রিবেলা আমার সাথে দেখা করুন দিনের বেলা এলে হতো না দিনের বেলা বড্ড ভিড় কথা বলা যায় না এসব ব্যাপারে সময় সাপেক্ষ রাতে হলেই ভালো হয় ঠিক আছে আমি তাহলে পরশু রাতেই আসব আজ তাহলে আসি নমস্কার বাবু এই সাত সকালে গড়গড়ি কোথায় চলতেছেন গো ভাগ্য পরীক্ষায় ভাগ্য পরীক্ষা কিসের ভাগ্য পরীক্ষা আজকে পার্টি অফিসে ঠিক হবে কে চেয়ারম্যান হবে ও চেয়ারম্যান আচ্ছা ইয়ে গোবর তুই কিরম ভবিষ্যৎবাণী করতে পারিস বল দেখি আমি চেয়ারম্যান হব কি না ভবিষ্যৎবাণী আসিস কেন আরে আমাদের পেছনে সদ্য পুরুষ তো ওই ব্যবসায়ী করতো আচ্ছা ভবিষ্যৎবাণী করতো দানাত খোলো দানাত এ বড় শক্ত কাজ গো বাবু তা বটে অমনি অমনি হয় গঙ্গা জল খেয়ে হাবিন আবো হাবিন আপনার মধ্যে চেয়ারম্যান হওয়ার সব লক্ষণ একেবারে সুস্পষ্ট স্যার বাবা বারবার বলতে চেয়ারম্যান না চেয়ারম্যান বাবু পরে বুঝতে পারবেন ও চেয়ারম্যানও যা চেয়ারম্যানও তা এ পিট আর ও পিট তা হবে তো হাবিন 100 বার হবে মানতে শোনা দুগা দুগা বাবু হবেন চোরম্যান আহা কি তার কেতা বাবু হবেন চোরম্যান আহা কি তার কেতা মরি 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 বলিহারি বলিহারি মরি 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 বলিহারি বলিহারি বাবু মোদের দেশে নয় বেজায় বড় নেতা বাবু হবেন চোরম্যান আহা কি তার কেতা একদম 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 ডুগাডুম 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 ডাং ডুগাডুম ডাং ডুগাডুম thank you.
তিনি পরের দুঃখে কাঁদেন পরের সুখে হাসেন তিনি পরের দুঃখে কাঁদেন পরের সুখে হাসেন পরকে আপন ভাবেন পরের টাকা নিজের ভেবে পকেটেতে রাখেন তার চাল চলনে আর মেনে যায় সিনেমার মস্ত অভিনেতা ওরে খিন্তি ওরে পটলা ওরে ক্যাবলা ওরে ফ্যাবলা ওরে মেদো ওরে গেড়া ওরে নেলা ওরে ভেকা পালানারে 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 পা পালানারে 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 পা ভোটের দু মাস আগে তার দেশ প্রেমটা জাগে চামচেতে ঘেরা অন্ডামিতে দক্ষ তিনি গুন্ডামিতে সেরা তার লক্ষ্য শুধু লোক ঠকিয়ে ইলেকশনে চিটিং করে জেতা বাবু হবেন চোর ম্যান আহা কি তার কেতা বাবু হবেন চোর ম্যান আহা কি তার কেতা মরি 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 বলিহারি বলিহারি মরি 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 বলিহারি বলিহারি বাবু মদের দেশে নয় বেজায় বড় নেতা বাবু হবেন চোর ম্যান আহা কি তার কেতা বাবু হবেন চোর ম্যান আহা কি তার কেতা বাবু হবেন চোর ম্যান আহা কি তার কেতা কেতা বাবু হবেন চোর ম্যান আহা কি তার 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 কেতা 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 গোবর এই গোবর হ্যাঁ কি এত ভাবতেছিস কিছু না কিছু না বললে হলো তোরে আমি চিনি না নিশ্চয় তোর মনে কেউ দাগা দিছে কি রে আমারে বলবি নি পদ তুই ঠিক ধরেছিস রে ওই তম্পে তোম সবাইকে কেমন সুন্দর লাগে কত ভালো লাগে তারপর কেমন যেন সব পাল্টে যায় প্রশান্ত ও বাড়ি আছেন তো একে আছেন তো আপনি বসেন আচ্ছা আসুন চলুন দেখে দিচ্ছি বসুন আরে আপনারা এসে গেছেন আগে হ্যাঁ স্যার বসুন 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 বলুন কি খাবেন ঠান্ডা না গরম দেখুন স্যার আমাদের জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না এখন বলুন আপনার কি সেবা আমরা করতে পারি বাবুজন বাবুজন সবাই সেবা করতে পারি সেবা শোন পদ্ম কি কি বল আমি তিন কাপ চা পাঠিয়েছি পাতরে বলতেছি তিন কাপ চা আমার উপকার করতে হবে বলুন স্যার কলা বাগানের একটা বাড়ি দখল নিতে হবে কোন বাড়িটা বলুন তো স্যার ওই যে এক বিধবা মহিলা কি যেন নাম মনে পড়ছে না মনি মনি হ্যাঁ মনি মেলা দেবী আরে উনি তো ওই বাড়িটার মালিক অমরবাবু তো ওই বাড়িটার সম্বন্ধে ইন্টারেস্ট আছে হ্যাঁ অমরবাবু আমার সঙ্গে কথা বলেছেন আমাদের পার্টি ফান্ডে বেশ কিছু টাকা পয়সা দিয়েছেন ব্যাপারটা হচ্ছে যে এমন কায়দা করে নিতে হবে যে মণিমালা দেবী বা পাড়ার কোনো লোক কোন রকম টের না পায় হ্যাঁ এবার আমাদের একটা অ্যাকশন প্ল্যান করা দরকার প্ল্যান বাবু সা হ্যাঁ সম্পত্তি দখলের ব্যাপারে এই ব্যাপারে সাহায্য করতে পারি মানে আমাদের এমন ভাবে এগোতে হবে যাতে সাপ ও না মরে অথচ লাঠি না ভাঙে আপনার প্ল্যানটা কি শুনি স্যার অবশ্যই জমি জায়গা দখলের ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে আমি জানি স্যার আরে এই জন্যই তো স্যারের নামটা এবার ভূমি রাজস্ব মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে ঠিক তাই ব্যাপারটা ছেড়ে দিন ছেড়ে দিন ব্যাপারটা হচ্ছে যে যেন তোমার প্রকারে মহিলাকে বাড়ি ছাড়া করতে হবে বাড়ি তো ছাড়া করলেন স্যার কিন্তু জমিটা দখল পাবো কিভাবে
তারপর ছোট্ট একটা দাবা বড় চাল না কায়দা করে মণিমালা দেবীকে কনভিন্স করতে হবে যে তার স্বামী স্মৃতি রক্ষার্থে একটা মাল্টি স্টোরি বিল্ডিং এখানে হবে আর তার প্রমোটার হবেন আমাদের অমর বাবু হ্যাঁ ভেরি গুড কাজটা কবে শুরু হচ্ছে স্যার কথায় বলে শুভ সুশিগ্রাম আজ রাত্রে কাজটা হাসিল করতে হবে তার কারণ মণিমালা দেবী কাজ সন্ধ্যেবেলায় আমি এখানে আসতে বলেছি ব্যাস আপনার ব্যাপারটা তো মিটলো এবার স্যার আমরা উঠি চলো বলুন বলুন এতক্ষণ তো বোরের চাল শুনলেন এবার রাজের চাল শুনুন সেটা কি স্যার কি স্যার মণিমালা দেবী যখন এখানে বসে থাকবেন তখন আমার লোক কাঠের উপরে ন্যাকড়া জড়িয়ে কেরোসিন ঢেলে দেশলাই মেরে খড়ের চালে আগুন লাগিয়ে দেবে আপনার কথাই ভাবছি দেখি কি করা যায় ঠিক আছে আপনি যখন বলছেন তখন কে বাবু 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 বড় বিপদ হয়ে গেছে বাবু মাঝি মাঝি আপনি এখানে আর আপনার সাতানাশ হয়ে গেছে কেন কি হয়েছে আপনার বাড়িতে হাগ লেগেছে মাঝি সে কি এত বড় সর্বনাশ কি করে হলো ও কথা তো আমিও ভাবছি তার এত হিম্মত আছে যে আমাদের মহল্লায় রাতের আঁধারে চোরের মতো এসে বাড়িতে আগ লাগায় আমি যাই ডান এই বিপদের মধ্যে আপনি একলা যাবেন না আমি আপনার সঙ্গে যাচ্ছি এই খবর আমি বেরোচ্ছি ফিরতে রাত হবে চলুন আচ্ছা চলেন আসেন বাবু আসেন এমন ঘটনাটা ঘটলো কি করে অনেককে জিজ্ঞাসাবাদ করেছিলাম কিন্তু সঠিক কেউ কিছু বলতে পারছে না বাড়িটা পুরো ছাই হয়ে গেল ভাগ্যিস ভদ্রমহিলা বাড়িতে ছিলেন না আগুনটা লাগলো কি করে সেটাই তো স্যার ভেবে পাচ্ছি না কাউকে সন্দেহ হয় সন্দেহ না স্যার ঠিক এই মুহূর্তে কাউকে সন্দেহ করতে পারছি না আমার কি হবে রতলা আজি বাবু আছেন বাবুকে সব ফুলে বলুন বাবু আমাদের গরিবের মা বাপ একটা বন্দোবস্ত ঠিক হয়ে যাবে মাঝি হাত রোনা মাত মাঝি মাঝি আপ রোনা মাত দেখুন আমি জানি আপনার একটা বড় সর্বনাশ হয়ে গেছে কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে না এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে মনে জোর রাখুন আপনার স্বামীর স্মৃতিটি খুব বাঁচিয়ে রাখতেই হবে কি বলেন নবরবাবু নিশ্চয়ই আপনি যখন আছেন ব্যবস্থা একটা হবেই আপনার কাউকে সন্দেহ হয় এক প্রভুটা আমার বাড়ি দখল নেবার চেষ্টা করছিল তাকে আপনি চেনেন না তার দালাল এসে আমার সঙ্গে কথা বলেছিল এখন আমার কি হবে আপনি কিছু চিন্তা করবেন না আমি দেখছি কি করা যায় অগর বাবু স্যার মণিমালা দেবীকে আপনাকে যে কোনো একটা ফ্ল্যাটে রাখবার চেষ্টা করব কিন্তু আমি কোনো কিন্তু বিন্তু শুনতে চাই না এর চেয়ে একটা বড় দায়িত্ব আপনাকে দেবো আপনি পালন করবেন আপনি বলে নিশ্চয়ই করব শোনো রতনলাল আমি ভাবছি মণিমালা দেবীর স্বামীর স্মৃতি রক্ষার্থে এই জায়গাটা বাড়ি করব এবং সেই বাড়ির সুন্দর ফ্ল্যাটে মণিমালা দেবী থাকবে আর বাড়ি তৈরি করার দায়িত্ব অমর বাবু আপনাকে নিতে হবে আর শুনুন অমর বাবু এই বাড়ি তৈরি করার জন্য মণিমালা দেবী একটি পয়সা দিতে পারবে কি রতনলাল ঠিক আছে আপনি গরিবের মা বাপ হুজুর আপনার জোরে আমরা বস্তির লোকেরা জানে বেঁচে আছি হুজুর অমিক বাবু দায়িত্ব আপনারও আছে রসিক আপনাকে খুঁজে বার করতেই হবে এত বড় অন্যায় কিছুতেই সহ্য করা যাবে না আমার কি মনে হয় জানেন স্যার অপরাধী আশেপাশে সাধু সেজে আমাদেরই মধ্যে কোথায় লুকিয়ে আছে কে অপরাধী সবার সামনে হাজির করুন আরে এই জায়গাটায় পুলিশ পাহারার ব্যবস্থা করুন আরে নেই বাবু পুলিশ পাহারার দরকার পড়বে না আমরাই বাবু কে রেখা নাই বল না পারবো না আমরা একাই একশো আছি এই জায়গাটা ভালো করে পাহারা দেবি দেখবি কেউ যেন দখল নিতে না পারে ঠিক আছে আমি সব ব্যবস্থা করছি মাঝি আপনি শান্ত তাহলে আমি চলি আয় কত আয় কোথায় চলি কোথায় চলি চারিদিকে দশক যায় কেন
আমরা এই বাড়িতে কাজ করব নি কোন অসুবিধা হচ্ছে কি এই চোখের সামনে এত বড় অন্যায় আমরা দেখতে পাচ্ছি নি কি অন্যায় দেখলি আবার যে গেস করতেছেন কি অন্যায় হ্যাঁ মণিদেবীর এত বড় সব বিনাশ করলেন তার বাড়িঘর সব জাইলে পুড়ে খাক করে দিলে আমরা যে গেস করতেছেন আমার দেখেন থমকাবেন নি বাবু এই গোবর কারো চোখ রাঙানি সহ্য করে নি আমি কাজে তোয়াক্কা করি নি করি করি নি চল খবরদার আমার নামে কিচ্ছে চড়িয়ে টাকা কামাবার ধান্দা হ্যাঁ সব টাকার জন্য আপনারা সব কিছু করতে পারেন কিন্তু আমরা আপনাদের মতো টাকার পেশাজ নই আমি পিশাচ আমি পেশাচ আমি পিশাচ হ্যাঁ পেশাচ গুরু বাবাজি 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 গুরু বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা কিন্তু আমি আপনার মুখ খুলে দেবো কি আয় বন্ধু আয় আয় বন্ধু আরো আশ্বদ্দা আয় আয় মুখ খুলে দিবে তা তা বলছি তা আরন দাদা এই কি করবেন কি করবেন হ্যাঁ কি করবেন কি করবেন এই আপনি কি করতেছেন আপনি মারো শুন জানো দাদা আমি দাদা নে গোবর মারো কে এই মার এই মার গোবর এই 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 তুই আমার রক্ত ঝরালি হ্যাঁ আর রক্ত ঝরালু গরিবের বন্ধু হতে গেলি গরিবের সেবা করতে গেলি দেশের নেতা হতে গেলি অনেক রক্ত ঝরাতে হয় তবে সে পুণ্যের রক্ত আর তোমার মতো নেতার গায়ে তো পাপের রক্ত ও রক্ত সবটা ঝরে গেলি তবে দেশের মঙ্গল কত সাহ আমায় মাফ করে দে আমায় মাফ করে দে জড় আমি এসব কিচ্ছু জানি না বিশ্বাস কর বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না জানলার পাশে আর্মস লুকানো থাকে এই খবরটা কে দিয়েছে পাগল আমি জানি না আমি জানি না বিশ্বাস কর এই সব মিথ্যে আমি কিচ্ছু জানি না সব মিথ্যে মিথ্যে সব মিথ্যে পরশুদিন প্রশান্ত দার সঙ্গে থানায় দালি করতে কেন গিয়েছিলি একদম চুপ দাদা আমাদের সঙ্গে দলে থেকে বেইমানি করার একটাই অর্থ কোন লড়াই নেমে জন পালিয়ে যেতে শেখেনি দাদা মস্তানি করছিস না তুমি করতিস মার গোবর মার এই দেয়ালে মাথা ঠুকিস কেন দেয়ালে মাথা মস্তানি করতিস মস্তানি এই দেখ এই চারে বলে আলং ধোলাই এইটারে বলে পুনো সাউতলার দাম ধোলাই বলতে পারিস নেগেছে হ্যাঁ নেগেছে চল চল সবাই হারাম আচ্ছা দাদা আমায় মাফ করে জন জন আমায় মাফ করে দে যা আমায় মাফ করে দি জন জন আমায় মাফ করে দে মাফ করে দে মইদে গেছে এই দাদা মইদে গেছে দাদা এ কি করলি তুই এ কি করলি রে কে আমি জন মাস্টার মশাই জয়
এসো বৌমা। চিনতে পারছিস আমাদের গ্রামে সেই বিনোদ মাস্টারমশাই, আরে যার হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম। মাস্টারমশাই আমার ভাই গোবর। গোবর মানে গোবর্ধন? হ্যাঁ একটা গোবর্ধন। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই। থাক 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 থাক, মানুষের পায়ে মাথা নত করবে না, মাথা নত করবে আদর্শের কাছে। তা গোবর ইনি বুঝি তোমার? হ্যাঁ আমার স্ত্রী পদ্ম। পদ্ম। থাক থাক থাক, এই সময় এদের নিয়ে আমার বাড়ি? পুলিশ বাড়িতে রেড করেছিল তাই বাধ্য হয়ে। হ্যাঁ মাস্টারমশাই অসীম এসেছিল? হ্যাঁ সব শুনেছি, তাছাড়া ওর জন্য আমার দুঃখ হয়। লোভি আজ ওকে শেষ করে দিল জানো। জন সজলের উপর আমার খুব ভরসা ছিল, লড়াই করার ক্ষমতাটা পর্যন্ত হারিয়ে ফেলল। জাগেও সব সেন্টিমেন্টাল কথা বাদ দাও, তুমি একটু সাবধানে থাকবে। একজন সর্দারজিকে আমি আসতে বলেছি, বইলে তুমি চলে যাবে। কোথায়? একটা গোপন আস্তানায়, যার খবর কাক পক্ষীও টের পাবে না। মাস্টারমশাই আসাম মাস্টারমশাই, ওই দাদা যে স্যালেটিরে খুন করলো, ওই সুন্দর স্যালেটিরে বাঁচানো যেত নি? না, সমাজের বুকে যদি একবার ক্যান্সার শুরু হয় তাকে আর ভালো করা সম্ভব নয়। ঠিক বলেছেন মাস্টারমশাই, এই কলকাতা শহরটির ক্যান্সার হয়েছে, সব পচে যাতিছে, গলে যাতিছে। না 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 না, শহরটা পচেনি, কতগুলো লোক এই শহরটাকে পচাবার চেষ্টা করছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এর হাত থেকে বাঁচবার কি কোনো উপায় নেই? উপায় একটাই, এই শহরটাকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। না মাস্টারমশাই এ হতে পারিনি, এ কিছু তাই হতে পারিনি। আমি এই আধগুন দিন এই কলকাতা শহরে কাটালু, আমি বুঝতে পেরেছি ওই যারা ঘুষ নেয়, যারা ন্যান্টো নাচ দেখে, যারা ঈশ্বরের নাম করে ওই মানুষের সঙ্গে পশুর ব্যবহার করে তারা সুন্দর নয়। যারা যারা মানুষের সেবা করবার নাম করে ওই রেতের অন্ধকারে মানুষের বুকের মধ্যে ছুরি চালায় তারা সুন্দর হতে পারেনি, কোনোদিন পারবেনি। হ্যাঁ তাই আমি ঠিক করেছি, আমি আমি পদ্মর নিয়ে গ্রামে চইলে যাব। হ্যাঁ চইলে যাব, আমার কষ্ট হবে, আমার স্বপ্নের রাজ্য কলকাতা আমার স্বপ্নের মধ্যেই থাক। কি বলছিস কুকুর, তুই গ্রামে ফিরে যাবি? তাহলে ছোটবেলায় বাবাকে হারিয়ে তোদের ছেড়ে আমি এই কলকাতা শহরে থেকে গেলাম কেন? আমি পারতাম না, আমি পারতাম না গ্রামের মধ্যে সুখে দিনগুলো কাটাতে, আমি পারতাম না প্রশান্ত বাবু সেলিসেনের দালালি করে প্রচুর টাকা রোজগার করতে। বল বল গোবর বল। ভুল করছো, শুধু কলকাতা কেন, সব শহরের এক অবস্থা। আমাদের শুধু একটা কথা মনে রাখতে হবে, যে কতগুলো ভাঁওতাবাজ মুনাফাখোর কালোবাজারি নিয়ে কলকাতা শহর নয়, এই শহরের বুকে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি এদের স্মৃতি ছড়িয়ে রয়েছে। মাদার টেরেসা এখন এই শহর ছেড়ে যাননি, তিনি এই শহরে থেকে এখনো গরিবদের সেবা করে চলেছেন। গরিব আর বড় লোকের এমন শান্তিপূর্ণ সহাবস্থান তুমি আর কোথায় পাবে? তাই রাগ নয়, ঘৃণা নয়, অভিমান নয়, যেমন করে হোক এই কলকাতা শহরকে আমাদের বাঁচাতেই হবে। সর্দারজি বোধহয় এসে গেছে, জন যা দরজা খুলে দাও। সর্দারজি ইউ আর আন্ডার অ্যারেস্ট। লোকটা আমাদের ঠিকই খবর দিয়েছিল স্যার। হ্যাঁ চলুন, এক মিনিট। আসি মাস্টারমশাই। এসো মাস্টারমশাই,
কাল সকালে একবার বড়বাবুর সঙ্গে দেখা করবেন, আপনার সঙ্গে ওনার কি একটা জরুরি কথা আছে, চলুন। দাদা, একদিন বাদে তোমার ফিরেবে আমার হারাতি হলো গো। গোবর, কাঁদিস না গোবর, তোর চোখে আমি জল দেখতে চাই না। আরে আরে, আমি আমি তো একবার চলে যাচ্ছি না, আবার আসবো। এই দেখো সেই কাঁধে হাস, যাবার আগে তোর একটু হাসি মুখ দেখে যেতে চাই রে। হাস গো বৌমা, তুমি একবার বলো না, যাবার আগে ওর একটু হাসি মুখ দেখে যেতে চাই। আর দেরি করা যাবে না, চলুন। শুধু জনের জন্য চোখের জল ফেলে কি হবে, হাজারো জন ছড়িয়ে আছে কলকাতা শহরের এই বুকে, তাদের জন্য কিছুটা রাখো। কলকাতার মুখে হাসি ফোটাতে গেলে অনেক জনকে শহীদ হতে হবে। আপনার কি হবে মাস্টারমশাই? আমার আবার কি হবে, লড়াই চলছে, লড়াই চলবে, আরেকটা জনকে আমাদের খুঁজে বার করতেই হবে। না না মাস্টারমশাই, আপনাকে আর কাউকে খোঁজতে হবেনি। আপনাদের এই সন্দরের লড়াইয়ে আমাদের দজনকে নেবেন? নেবেন নেবেন আমাদের? আমাদেরকে? সাবাস সাবাস, এই তো চাই, সাবাস গোবর, সাবাস পদ্ম। এসো আজকে হাতে হাত মিলিয়ে আমরা শপথ নিই এই কলকাতা শহরকে সুন্দর করে গড়ে তোলবার জন্য। আমাদের এই লড়াই যেন সুন্দর হয়, কলকাতা সুন্দর হোক, কলকাতা দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।